আজ সত্যের আসনটি আলোকিত করবেন কালো মানিক আব্দুল করিম। গায়ের রংটা একটু কালো বলে অনেকে মাঝে মাঝে এই নামে ডেকে থাকেন। বর্তমানে বয়স 29 মতো হবে। ছোটবেলা থেকেই সে গ্রাম্য প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক দুরন্ত বালক। গাছে চড়ে বেড়াতে ভালোবাসেন। আব্দুল করিমের 7 ভাই আর 1 বোন। বোনকে সে খুবই ভালোবাসে। করতে চাই যে যাহা বলিব সত্য বলিবার মতো অনুষ্ঠান একটি ভয়াবহ চ্যালেঞ্জিং একটা অনুষ্ঠান, এবং এখানে আসলে মানুষ তার জীবনের অপ্রিসত্যগুলো বলার পরে সমাজের নানা রকম বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়। তো আজকের যে বন্ধুটি এসছেন তার জীবনের উদ্দেশ্য আসলে কি বা তিনি কেন আসলেন সেটা আমি প্রথমেই জানতে চাই। আপনি একটু বলবেন যে আপনি এরকম একটা অনুষ্ঠানে আপনি কেন আসলেন? আমি আসলাম, আমার আসার কারণ হইল আমি জীবনে যা অপরাধ করছি, ভুল করছি, মানে আমার মতো যেন কেউ না করে, সবাই আমার কথাটা শুনি না, যেন সচেতন হয়। জি, চলাফেরার দিক দিয়া সব দিক দিয়া তারা যেন সচেতন হয়। আপনি যখন ভুলগুলো করতেন বা অপরাধগুলো যখন আপনি করতেন তখন আপনার ভিতরে এই অনুভূতিটা কাজ করতো না? জি না, তখন করতো না, এখন করে। এখন আমি প্রতি মুহূর্তে মানে এগুলা শাস্তি পাইতেছি প্রতি মুহূর্তে। প্রিয় শ্রোতা, এই জন্যই আমরা আমাদের থিম মিউজিকে বারবার এই কথাটি বলে থাকি যে মানুষ যখন ভুল করে কিংবা অপরাধ করে তখন তার বিবেকটি ঘুমন্ত থাকে কিংবা আধো ঘুমন্ত থাকে, জাগে কিন্তু জাগে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিবেক যখন জেগে যায় তখন আর কোনো উপায় থাকে না, কারণ বিবেকের শাস্তি ভয়াবহ শাস্তি। আমরা যেতে চাই করিম আপনার জীবনের অপ্রিয় সত্যগুলোর কাছে, এবং পুরো অনুষ্ঠানের স্বার্থে আপনাকে প্রথমে একটু ধারণা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে কি ভুল বা কি অপরাধ আপনি করেছেন, সেটার পেছনে কারণ কি, এবং সেই ভুল বা অপরাধের পরিণতি কি। আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছোটবেলা থেকেই শুরু করি। তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান যে আপনার ভুলের ব্যাকগ্রাউন্ড আসলে কি ছিল। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জি, আপনি শুরু করুন। আমি যখন ক্লাস 4 পড়ি তখন থেকে মানে আমার কিছু মনে আছে, তার আগে আর কিছু মনে নেই। আচ্ছা, আমি একদিন স্কুলে যাইনি, তো স্কুলে না যাওয়ার কারণে আমার বাবা, সে মানে অনেক জিদি মানুষ ছিল, তো সে গ্রামে মনে করেন 18টা বাড়ি দৌড়াইয়া তারপর সে আমার মারছে। সে আমার যখন মারছে তখন থেকে মানে আমি আরো কঠোর হয়ে গেলাম যে আমি আর কোনোদিন স্কুলে যাবো না। সে আমার কেন মারলো? জিদটা কাজ করা শুরু করলো। হ্যাঁ, জিদ কাজ করা শুরু করলো যে আমি আর কোনোদিনও স্কুলে যাব না। তখন আমি বাড়ি থেকে জিদ করে মানে রাগ করে চলে গেলাম। যাই, আমি গ্রামে আম গাছে আমি 1 মাস 2 দিন কাটাইছি। আম গাছের উপরে 1 মাস 2 দিন? জি। কিভাবে? শুধু আমি রাত্রের টাইমটা মানে যখন রাত্র হইতো তখন আমি ওই গাছের ভিতরে এক ঠেলার ভিতরে শুয়ে থাকতাম, আর এক ঠেলা পাও দেখা চাই ধরে রাখতাম, মানে আমি যেন না পইরা যাই ওই জায়গার থেকে। ওকে, এটা আমি 1 মাস 2 দিন ওই জায়গায় আমি বসবাস করার পরে তখন মানে আমার ফ্যামিলির সবাই জানতো যে আমি হারাই গেছি। তখন আমার বাবা গ্রামে মানে মাইক দিয়ে আসে আমার বিচাইছে। 1 মাস 2 দিন যদি আপনি আম গাছের উপরে থাকেন লোকজন তো টের পেয়ে যাওয়ার কথা। না না না, ওইটা হলো আমাদের বাড়ির পাশে একটা পুষ্করণী আছে, কিন্তু ওই জায়গাটার ভিতরে সহজে মানুষ একটা চলাফেরা করে না। আপনি খাওয়া দাওয়া করতেন কিভাবে? আমি খাওয়া দাওয়া করতাম, শুধু আমার মা জানতো যে আমি গ্রামে আছি, কিন্তু বাবা যে এত কিছু করতেছে এটাও মা কিন্তু বাবার বলতো না। মানে মা আপনাকে এক ধরনের সাপোর্ট করতো? হ্যাঁ, মা আমার সাপোর্ট করতো। মা ওই থালা পাটি দুইবার আইতো কিন্তু আমার জন্য খাওয়ার নিয়ে আসতো। মা জানতো আপনি কাছে আছেন? হ্যাঁ, মা জানে আমি ওই জায়গায় আছি। মা জানতো আপনার ওখানে আছেন আপনি, তো মা বলতো না যে তীর উপর থাকলে ওখান থেকে পড়ে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, মা তো বলতো, কিন্তু আমার তো সাহস আছে। মা যখন বলতো তুই তো পড়ে যাবি গা, তুই রাত্রেবেলা ঘুমাইলে মানুষ তোর ধাক্কা দা ফালাই দিব, তখন আমার কাছে তো ভয় লাগতো না। প্রায় সময় আমি আমাদের তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের উইটা গাছের ভিতরে শুয়ে থাকতাম। তেঁতুল গাছের উপরে উঠে আপনি শুয়ে থাকতাম? শুয়ে থাকতেন? জি। ওকে, আপনার মানে ভূতের ভয় ডর কোনো? না না না, এই ধরনের কোনো ভয় বাড়তো না। আচ্ছা, তো আমি 1 মাস 2 দিন পরে যখন বাড়ির থেকে মানে একেবারে চলে আসি, ওই দিন আমার আম্মাও জানতো না, তো আমার পকেটে মাত্র 80 টাকা ছিল, মানে এই টাকাটাও আমি যে কোনো ভাবে মানে জোগাড় করছি ভাই বন্ধুর থেকেই। পরে 80 টাকা নিয়ে আমি লঞ্চে চলে পড়ছি ঢাকা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা সময়ের পরিপ্রেক্ষিতে একটা SMS পোলের মুখোমুখি হচ্ছি। ক্লাস ফোরে পড়া একজন গ্রামের দুরন্ত বালক, যে কতটা ক্রেজি আপনারা বুঝতে পাচ্ছেন। বিশ্বাসযোগ্যতা লেভেলটা আমরা একটু যাচাই করে দেখতে চাই। আপনারা, ও যে শৈশবের কথাটা বলল যে এক মাস দুই দিন বাবার সাথে রাগ করে ও আম গাছের উপরে শুয়েছিল, ঘুমিয়েছিল, মা জানতো এবং মা কিছুটা প্রত্যক্ষ বলি বা পরোক্ষ বলে একটা সাপোর্টই করতো, আম গাছে নিচে গিয়ে খাবার দিয়ে আসতো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাটিকে আপনার কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা সত্য এবং সেটাকে বিলিভ করা যায়, তাহলে আপনি যেটা করবেন, SMS পোলে অংশগ্রহণ করার নিয়মটি হচ্ছে, আপনার সেলফোনে আপনি লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো এবং পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট পাঠাতে হবে, একটু পরে আমরা জানিয়ে দেবো কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর তারপরে আমি ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় আসার পরে আমি কোথায় যাব আমি তো কিছু চিনি না। তখন সদরঘাট নাইমার পরে কেরানীগঞ্জ দিছি। আচ্ছা, তো কেরানীগঞ্জ যাওয়ার পরে ওই জায়গায় একটা জায়গা আছে, নাম হলো গোলাম বাজার। তো গোলাম বাজার যখনই গেলাম তখন ওই জায়গায় মানে পুরো সন্ত্রাসের মানে একটা মেইন জায়গা আর কি। আচ্ছা, তো যাওয়ার পরেই দেখতেছি এক সন্ত্রাসী মানে মানুষের মাথা হাতে নিয়ে আইতেছে, শুধু মাথাটা আর কিছু নাই। কোথায় এটা ছিল? কদমতলি স্ট্যান্ড থেকে মানে একটু আগে বাড়লেই ওই জায়গাটা গোলাম বাজার। আপনি তখন ক্লাস ফোরে পড়েন? জি, তখন তো আমি ঢাকায় চলে আসছি। তো দেখলাম যে একটা মানুষের মাথা নিয়ে আসতেছে। তো এই মুহূর্তে যত মানুষ আছে, যত যা কিছু আছে, দোকানপাট আছে, সব অলরেডি বন্ধ করে ফেলাইতেছে ওরে দেখে। হ্যাঁ, ওরে দেখে মানে ও কল্লা নিয়ে ডাইরেক্ট হাইটাইতেছে, রক্ত বল জ্বলতেছে। ওহো, কিন্তু কত সালে এটা? এটা আপনার হলো 1999 তে হবে, 99 সালের দিকে। হ্যাঁ, 99 তে হবে। তো আমি ওই অবস্থা, আমি ওটা দেখে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। আমার কোনো হুশ জ্ঞান নাই, আমি ওই জায়গায় পড়ে গেছি। আমার হয়তো আধা ঘন্টা পরে হুশ জ্ঞান আইছে। তখন আমার মানুষ ধরাধরি করে মানে নিয়ে এক জায়গায় বসাইলো। তখন ওই লোক মানে কল্লাটা ফালায় রাখা, সে আমার সামনে আইসা বলতেছে তোমার কি হইছে? তাই আমি বললাম না আমার কিছু হয় না, আপনি কে? আমার নাম ফারুক। মানে সে এক নামে পরিচিত, তার নাম ছোট ফারুক। সে মানে একজন সন্ত্রাস, ওই জায়গার মানে বহুত সন্ত্রাস আছে, তাদের ভিতরে সেও একজন। তো তখন আমি মানে খুবই ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে সে আমার কি করলো, সে আমার আবার মানে তার কাছ থেকে কিছু টাকা দিল। দেওয়ার পরে সে আমার সদরঘাট এসে আবার লঞ্চে উঠে দিল যে তুমি বাড়ি চলে যাবো, তুমি ঢাকা শহরে থাকবা না। তখন সে আমার লঞ্চ উঠে দিল, কিন্তু আমি তো বাড়িতে যাবো না। তো আমি কি করলাম, সে আমার যখন লঞ্চ উঠে দিয়েছে তখন আমি ফতুল্লা লঞ্চ গার্ডে আবার নাইমা গেছি লঞ্চ থেকে। তখন নাইমা আমি কোথায় যাবো কোথায় যাবো, আবার সেই কেরানীগঞ্জ। মানে ওই জায়গার থেকে রিপ্লাই আমি মানুষের জিগাইতে জিগাইতে আমি তো চিনি না, কিছু কিন্তু চিনি না। তো কেরানীগঞ্জ আসলাম, তখন আর আমি ফারুকের সামনে পড়ি না। তখন আমি এক হোটেলে কাজ নিতেছি। তো হোটেলে কাজ নিতেছি তখন মানে আমার শুধু তিন টাইম খাওয়াইব, কোনো বেতন নাই। যদি তাদের একটা গ্লাস ভেঙে যায় তাতে আমার জরিমানা দিতে হবে। কাজটা কি ছিল? কাজটা ছিল আমি প্লেট গ্লাস এগুলো ধুইতাম, পরিষ্কার করতাম। আচ্ছা, তো প্রায় এক বছরের মতন আমি এই কাজ করলাম, আমার কোনো বেতন নাই। কিন্তু আমি যে ঢাকায় আসছি, এক বছর আছি, আমার বাবা মা কেউ কিন্তু আমার বিচার পাইতেছে না, কেউ জানেও না আমি কই আছি। তো এইভাবে আমি ওই জায়গায় চাকরি করতে 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 কিছু লোকের সাথে আমার পরিচিত হয়। তো ওরা প্রায় সময় আসতো, যখন ওরা খাইতে বইতো তখন ওরা আমার মানে 20 টাকা 10 টাকা এরকম করে দিত। ওকে, মানে বেশি অঙ্কের একটা টাকা দিত, মানে গ্লাস দিয়ে দিছি ও আমার 20 টাকা দিছে। তো আমি কি ব্যাপার, এলো আমার 20 টাকা দিল, আমি গ্লাস দিয়ে দিলাম, তাহলে আসলে কোনো মোটা অঙ্কের টাকা কামাই। ওকে, প্রায় সময় দিত। তো এক পর্যায়ে তার সাথে আমার ভালো ঘনিষ্ঠতা হয়। তো আরো এক বছর চাকরি করি আমি। ভালো ঘনিষ্ঠতা হওয়ার পরে সে একদিন আমি জানতে পারলাম যে সে মেডিসিনের মানে সে একজন ভালো একজন জ্ঞান, মানে মেডিসিন দিয়া সে মানুষ দিয়ে কাজ করে। মেডিসিন দিয়ে মানুষ দিয়ে কাজ করে, ব্যাপারটা আসলে ক্লিয়ার না। কিসের মেডিসিন দিয়ে কি দিয়ে কিভাবে কাজ করে? ব্যাপারটা হলো যে এটা একটা মেডিসিন, মানুষটা খাওয়ানোর পরে মানুষ অজ্ঞান হয়ে যায় অতি সহজে। আচ্ছা, তো অজ্ঞান হয়ে গেলে পরে ওর কাছে যা আছে টাকা পয়সা স্বর্ণগণ সব সিনাই নিয়ে যাওয়া হয়। ওকে, মানে এই কাজটাও করাইতো আর কিছু লোকজনও ছিল, তার সাথে ভালো একটা রিলেশন, ভালো একটা ঘনিষ্ঠ। তখন সে আমার বললো ঠিক আছে যে তুই হোটেলে চাকরি করছ কয় টাকা পাস? আমি 2 বছর চাকরি করে দিয়েছি, আমি কোনো টাকাই পাই না। ওকে, তাহলে ও আমার বললো ঠিক আছে তাহলে তোর আর এই কাজ করতে হবো না, তুই আমার সাথে চল, তোর আমি ভালো কাজ দিব। তখন তার সাথে আসলাম। তো সে আমার কি করলো, প্রথমে একটা রিক্সা নিয়ে দিল চালানোর জন্য। তো আমি চালাইবার যাইয়া আমি প্রথমে মানে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাইছি। অ্যাক্সিডেন্ট বলতে মানে ওটা একদম ভেঙে চুরে গেছে। পরে ওরা ঠিক করছে, মানে ওরা আমার এটা চালানো শিখাইতেছে। তো যাই হোক, চালানো শিখলাম, রিক্সা চালাইতেছি। তখন ব্রিজ মিরিজ মানে কিচ্ছু হয় নাই। কেরানীগঞ্জ থেকে আমরা নৌকা পার হয়ে আসতাম। ওকে, নৌকা পার হয়ে এপারে আসতাম। তখন ওরা আমারে সাথে সাথে রাখতো। তো ওরা কাজে যাইতো, জীবনের প্রথম দিনে মানে আমার নিয়ে গেছে ওরা খিলগাঁও। তো খিলগাঁও যখন রেলগেট যখন আমার নিয়ে গেছে তখন ওরা এক হোটেলের ভিতরে যায় আর সবাই খাইবার বইছে, ভালো আন্ডারস্টিং খাওয়াইলো 10-12 জন মানুষ। আচ্ছা, যে ছেলেটা আপনাকে নিয়ে গেল ওই ছেলেটার নামটা কি ছিল? ছেলেটার নাম ছিল হারুন। তো সে আমারে খাওয়ায় দাওয়ায়া তো বাইর হয়েছি, আমরা বাইরে দিয়ে 2টা চা আলা দুই পাশে বসা, ওদের কাছে ট্যাবলেট দেওয়া হইলো। মানে রিক্সাওয়ালারা রাস্তায় দাঁড়ায় চা খায় না, আর রিক্সাওয়ালারে চাটা খাওয়াইব। তো রিক্সাওয়ালারে খাওয়ানো
মানে খাওয়ানোর পরে ওই 10-15 মিনিট পরে রিক্সাওয়ালা মানে অজ্ঞান হয়ে যাবো। এটা তো আর আমি তখন মানে জানিও না বুঝিও না, আমি কোনোটাই জানি না। আচ্ছা, তখন ওরা এক রিক্সার ড্রাইভারে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে আমার বলতেছে গাড়িটা ভাড়া করো। আমি কই যাবো আন্দাজ, আমি তো চিনি না। তোমার চিনতে হবে না, তোমার কিছু ভাড়া করো, তুমি সামনে যাও। তো আমি রিক্সাটা ভাড়া করলাম, বা একটু সামনে যাবো। আচ্ছা ঠিক আছে, উঠে তো উঠলাম। কিছুক্ষণ সামনে গেছি, মানে ওই বেটার তো মাথা ঘুরাইতেছে। ওই লোক আমার কাছে, ভাই আপনি নাইমা যান ভাই, আমার মাথা ঘুরাইতেছে, আমি ভাই যাইতে পারুম না। তখন আমি কি করলাম, ওরে 10 টাকা দিয়ে আমি নেমে গেলাম। নেমে গেলাম, কিন্তু ওরা কিন্তু আমার পিছনে আর এক রিক্সা দাঁড়িয়ে আছে। ওরা ওই রিক্সা আবার ভাড়া করছে, মানে রিক্সাওয়ালা তো যাইবো না। পরে ওরা দুইজনে মিলে ধরছে, ভাই কি হয়েছে কি হয়েছে, যে ভাই আমার মাথা ঘুরানি দিছে, আমি তো পুরো যেতে কি মন জানি লাগতেছে। তো কি সমস্যা, যে ভাই আমি একটু চা খাইছিলাম, চার ভিত্তি জানি আমার কি খাওয়াইছে। ওকে, তো তখন রিক্সাওয়ালারা ধরে এক জায়গায় নিয়ে বসাইলো, যে ভাই আপনি এই জায়গায় বহেন, আপনার মাথা পানি দিতেছি। দুই তিনজনে মিললে ওদিক দিয়ে পেড়া কিন্তু ব্যবসায় যাইতেছে গা, মানে উস জ্ঞান নাই। তখন কি করলো, ওই হারুন আমার বলতেছে যে গাড়িটা টান দাও। আমি বললাম গাড়িটা টান দিম মানে কই টান দিম, কয় তুমি চালাইয়া খিলগাঁও রেলগেট যাও। আচ্ছা ঠিক আছে, পরে আমি রিক্সাটা চালাই আইলাম খিলগাঁও রেলগেট আইলাম। পরে ওরা সবাই আইলো, ওই লোকের ওই জায়গা ফালাই রেখা চলে আইসে। এই জীবনের প্রথম এটাই কাজ। যৌথ পরিবার সেখানে নিতান্তই অভাব ছিল, এবং একই সাথে ওর বাবা যে শাসনটা করতো সেই শাসনটা ওর পক্ষে পছন্দ হতো না, এবং ভাই বোন ওর মধ্যে কিছু জিদ্দি ভাব ছিল। সেই জিদ্দি ভাবটা ওকে শহরমুখী করেছে, এবং শহরে আসার পরে এই ধরনের ছেলেরা যে পরিবেশে বড় হয় সে পরিবেশে সে পেয়েছে, এবং যে পরিবেশ থেকে গ্যাংস্টাররা তাদেরকে পিক করে সেই পরিবেশ থেকে সে পিক হয়েছে। পিক হওয়ার পরে তাকে দিয়ে যে কাজটা করানো যায় সে কাজটাই তারা করাচ্ছে, কিন্তু কাজের শুরু মাত্র। এই কাজটা কোথায় গিয়ে থেমেছে এবং কি পরিমাণে কত ব্যাপ্তি নিয়ে হয়েছে সেটা ইভেন্ট ইউ ক্যান্ট ইমাজিন। আমরা সবসময় কথাটাই বলি, আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা তার কাছে যাবো, যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই নবাবপুরে ওই জায়গায় আবাসিক হোটেল আছে। তো আবাসিক হোটেলে সে মানে তার একটা রুম এক্সট্রা ভাবে কিনা থাকতো। আচ্ছা, যে কোনো মুহূর্তে তার রুমে এসে ঢুকতে পারে, মাসের পর মাস সে অ্যাডভান্স দিয়ে রাখতো। ওকে, তো যার কারণে সে যদি কোনো লোকজন নিয়ে আসতো তাও কিছু বলতো না। তো ওর রুমের ভিতরে সবকিছু চলতো, মদ খাওয়া, তারপরে মনে করেন বাজে নেশা যত ধরনের আছে। তখন আমি যখন রুমে আমারে নিয়ে আসলো, তখন আমি দেখতেছি দুইটা মেয়ে আসলো, এরা খাওয়া দাওয়ার পরে এই জায়গায় ফুর্তি করলো। তো তখন আমি মানে আমার দাও করাইছে, আমিও করছি, ঠিক আছে। তখন আমি আসলে বুঝতাম না, মানে এটাই জীবনের প্রথম। তো আমি রাত্রে ওই জায়গায় ঘুমায় রেলাম। সকালবেলা আমি জানতে পারলাম যে ওরা ওই রাত্রে 10টা রিক্সা মানে ওরা চুরি করছে এইভাবে। হ্যাঁ, এইভাবে। তখন আমি ওভার কইলাম যে দেখ, আমি এই কাজের ভিত্তি আমি জড়িত হইতে পারবো না। যদি মনে করো ধরা খায়া জায়গা, তো পুলিশের ঠিকই ডান্ডার বাড়িয়ে দিব, এটা তো আর মাফ করবো না। তখন ওগর লগে মানে আমার একটা বিরোধ হয়ে গেল, আমি ওগর ধরতে সরাই গেছি গা। মানে ওরা আমার সুস্থ থাকতেই দেয় না, ওরা মানুষ দায়ী করে। তারপরে ওরা আমার কি করছে, নগদে পুলিশ ধর আমার ধরাই দিল। তো পরে ওরা আমার ধরাই দিল, পুলিশ আমার থানায় নিয়ে লকআপের ভিতরেই রাখছে। 2 ঘন্টা পরে আবার ওরা আমার সারাই লিয়ে আসছে। তো সারাই এনে আমার কইতেছে, দেখ যে তোর তো পুলিশ ধরে লিয়েছিল, আমরা সারাই আনলাম, আমাকে টাকা দিয়া, আমি কি করবি, আমাকে আমি তো করতে হইব। যাক, মানে এদের সাথে কাজে লিপ্ত হয়ে গেলাম গা, মানে এর সাথেই থাকতে বলে আবার এরা আমার পুলিশ দা ধরাই দিব। কিন্তু ওর একজন বস আছে, নাম হলো জাফর, সে আমারে নিয়ে গেছে। হারুন? জি, হারুন আমারে নিয়ে গেছে। তো জাফরের কাছে আমি যখন গেলাম, তখন জাফরে বললো যে ও আজকের থেকে আমার লগে থাকবো, আমার লগে খাইবো, আমার লগে কাজ করবো। তো জাফর ভাই বললো ঠিক আছে, তাহলে ওরে কিছু টাকা দাও। তো আমার 2000 টাকা দিল নগদ। তো দেওয়ার পরে এখন আমি তাদের সাথে এই কাজে লিপ্ত হইলাম। আচ্ছা, আমি একটু জানতে চাই যে জাফর কি কাজ করতো, সে কোথায় বাসা ছিল? সে মানে ছিল কি, আপনার এই যে যত চুরি ডাকাতি যা কিছু করতো সবকিছু নিয়ে এর কাছে জমা দিত। আচ্ছা, মানে এই ছিল এটার মেইন। আচ্ছা, আপনার এই যে ট্যাবলেট যেটা মানে নেশা সবকিছু নিয়ে এর কাছে জমা দেওয়া হইতো। হেই মানুষ রে দিত, মানে হেই হারুন রে দিত, আর হারুন এটা দিয়া তার একটা দল ফল বানায়া 10-12 জন মানুষ নিয়ে এটা নিয়ে কাজ করতো। টাকা পয়সা মানে গাড়ি ঘোড়া যাই কিছু আপনি আনবেন আইনা সবের কাছে জমা দিতে। তো পরে আমি হারুনের সাথে 3 মাস ছিলাম।
তিন মাস থাকার পরে আমি ওদের সাথে মানে আমার কিছু টাকা পয়সা নিয়ে ওদের সাথে দ্বন্দ্ব হয়েছে। তো দ্বন্দ্ব হওয়ার পরে আমি আরুণরে বললাম, দেখ আমি যদি কোনোদিন খারাপ কাজ করি তাহলে আমারটা আমি নিজেই করু, আমি তোর লগে করুম না। একজন কিশোর অপরাধীকে আজকে আমরা এখানে পেয়েছি, সে এখন কিশোর নয়, 28-29 বছর বয়স, কিন্তু তার 10-12 বছরের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে। হারুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কিছু জানতেন যে কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছিল, কেন এসেছিল? হারুন একটা ভালো ফ্যামিলির ছেলেই, কিন্তু ও খারাপ কাজে যে কেন জড়িত হয়েছে এটা আমি জানতাম না। এটা আমি এখনো জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখতাম যে ওর মেয়ের নেশাটা বেশি থাকে, মেয়েলি নেশাটা বেশি, মেয়েলি বিষয়টা মানে ওর খুবই খুবই প্রচন্ড বেশি। ওই পর্যন্ত কম হলো 8টা বিয়ে করছে, এখন পর্যন্ত 8টা বিয়ে করেছে। জি, মানে কোন মেয়ের সাথে সে 3 মাস, কোন মেয়ের সাথে 6 মাস, কারো সাথে 1 বছর। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2, আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং এই পর্যায়ে আপনাকে একটু নক করতে চাই আমাদের আজকের JBXB এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি রয়েছেন অনুষ্ঠানের শুরু থেকেই, আমরা এই পর্যায়ে তাকে একটু ফোনে কানেক্ট করছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল করিমের ঘটনা তো এখানে শুরু হয়ে গিয়েছে, তার জীবনে যে অপ্রিয় সত্যগুলো আপনি প্রথম থেকে শুনছেন, এবং আমরা আশা করছি যে একেবারে শেষ পর্যন্ত আপনি আব্দুল করিমের জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে, অপরাধ বোধের জায়গাগুলো রয়েছে, সেগুলো জানার পরে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি আব্দুল করিমের কাছে। আব্দুল করিম, জীবনের যে অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের কাছাকাছি আছেন, সে বিষয়গুলো আজকে উদ্ঘাটিত হবে, এবং পাশাপাশি আপনাকে বলতে চাই তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওকে আব্দুল করিম, আপনি যেটা করলেন যে আপনি ওনার সাথে একটা বিবাদে চলে গেলেন, বিবাদটা আসলে কি নিয়ে শুরু হয়েছিল? বিবাদটা আসলে হয়েছে যে আমি ওদের সাথে যখন কাজ করতাম ওরা টাকা আমারে দিত না, টাকা দিত মানে আমার খরচ যতটুক চলার জন্য। তো ওরা আমারে একটা কথাই বলতো যে তুমি মদ খাবা, টাকা আছে, তুমি মেয়েলি বিষয় নিয়ে ই করবা, আমার কাছে টাকা আছে, কিন্তু তুমি ডাইরেক্ট তোমার কাজে লাগবো টাকা ওই টাকা আমার কাছে নেই, তুমি যদি মেয়ে নিয়ে ভর্তি করতে চাও তাহলে আমার কাছে টাকা আছে, ঠিক আছে। তো আমি এক পর্যায়ে ওদের সাথে ভাগ হয়ে গেলাম গা। তো ভাগ হয়ে যাওয়ার পরে আমি 10 দিন ঘোরাঘুরির পরে, তখন আমার সাথে কিছু ভ্যান গাড়ির ড্রাইভার গো উনি একটা পরিচয় ছিল, ভালো একটা সম্পর্ক ছিল আমাদের। তো আমি কি করলাম, আমি 21 জন মানুষ নিয়ে আমি নিজে একটা গ্রুপ বানাইলাম। কিভাবে বানালেন আপনি 21 জনকে বাছাই করলেন? সবার সাথে আমার পরিচয়, ভ্যানগাড়ি চালায় ওরা, তো আমি ওকে সবারে ডাকছি, ওকে সবারে ডাইকা এক জায়গায় এক রুমের ভিতরে বহায় আমি ওদেরকে বলছি যে দেখ হারুন আজকে খারাপই কইরা এত মানে টাকা পয়সা কামায়, ও খালি অহংকার দেয়, আমারে কিন্তু দেয় না, বরঞ্চ আমি যদি কামাই ওরা না দেখাইতে পারি তাহলে আমি খারাপ বিপদে গেলাম কে, কিংবা আমি খারাপ করলাম কে, মানে এটার জবাবটা আমি ওরা দিব। যাই হোক, তো আমি 21 জন মানুষ নিয়ে একটা দল বানাইলাম। তো আমার প্রথম মানে অপারেশন, আমি যে কাজে যাইতাছি এটা হলো লঞ্চে। এই 21 জন মানুষ কি রাজি হলো আপনার সাথে কাজ করতে? হ্যাঁ, সবাই আমার সাথে রাজি, এর কারণ এদের সাথে আমার সাথে অনেক আগের থেকে সম্পর্ক। এরা কি করতো? অরিজিনালে তারা পেশাদার ছিল, তারা ভ্যান গাড়ি চালাইতো। আচ্ছা, আপনি হারুনের সঙ্গে যে 3 মাস কাজ করলেন, এই 3 মাস মূলত কি ধরনের কাজ করেছেন? রিক্সা চুরি? হ্যাঁ, শুধু এই কাজটাই, এছাড়া অন্য কোনো কাজ করেনি? তার সাথে আর কোনো কাজ করিনি, এটাই শুধু। তো এই রিক্সা চুরি করছেন, তারপরে রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক, ভ্যানওয়ালাদের সাথে সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? না, আমরা তো ওই এলাকায় করতাম না, আমরা যে এলাকায় থাকতাম আমরা ওই এলাকায় করতাম না। আচ্ছা আচ্ছা, এগুলা করতাম এলাকার বাইরে, যেমন আমরা থাকতাম কেরানীগঞ্জ, কাজ করতাম খিলগাঁও, বাসাবু, মাদার টেক, নাইলে কারণ বাজার, নাইলে মনে করেন মোহাম্মদপুর, মিরপুর। এই চুরিগুলো করতেন, এই রিক্সা চুরি করে আপনারা কি করতেন, রিক্সাগুলো কোথায় সেল করতেন, কোথায় নিয়ে রাখতেন? ওই যে জাফরের কাছে নিয়ে দিতাম, ওই যে জাফর ভাই, উনি কি করতো? উনি তো গ্যাং, উনি বিক্রি করে ফেলাইতো। আবার মা যার রিক্সা, অনেক সময় মালিকের নাম্বার থাকে, আচ্ছা, গাড়ির পিছনে, তো গাড়ির পিছনে নাম্বার থাকলে মালিকরা ফোন দেয় একটা দালালের মাধ্যমে, আপনার রিক্সাটা তো অমুক জায়গায় পাওয়া গেছে, আপনার ড্রাইভার মানে সে তো ড্রাইভার তো 2 দিন পরে উষার পরে মালিকের কাছে গেছে। আচ্ছা, ওই 2-3 দিন যেমন জাফরের কাছে পড়ে রয়েছে, আচ্ছা, তখন লোক দিয়ে যখন কানেক্ট করা হয়েছে তখন মানে মালিক রে ফোন দিয়ে বলছে যে আপনার গাড়িটা অমুক জায়গায় আছে, আপনি নিতে হলে 6,000 টাকা লাগবে কিংবা 8,000 টাকা লাগবে। আচ্ছা, তখন মালিক বলছে ভাই ঠিক আছে আমার গাড়িটা রাখেন, আমি আপনার 8,000 টাকা দিয়েই আমি আপনার গাড়িটা আপনার কাছ থেকে নিব। এভাবে নিয়ে যেত? হ্যাঁ, এভাবে মালিকরা অনেক সময় নিয়ে যেত, আর যদি কোনো মালিক না নিত তাহলে এটা এসে বাহিরে বিক্রি করে দিত জাফর। ঠিক আছে, তো আপনি 21 জনকে নিয়ে আপনি একটা গ্যাং তৈরি করলেন। হ্যাঁ, 21 জনকে নিয়ে যখন আমি প্রথম কাজে যাই তখন এটা হলো আমার লঞ্চের কাজ। একটা বিয়াবাড়ির থেকে উনি জামাই বউ তারা 2 জন, তারা ঢাকায় বিয়ে হয়েছে, গ্রামে যাইতেছে বৌনিয়া। আমার লগে একটা পোলা ছিল নাম তোতা, ওর একটা চোখে মানে একটু সমস্যা, কিন্তু ও খুব আমার থেকে মানে স্মার্ট বেশি ছিল। আচ্ছা,
তো ওরা আমি যখন দিলাম মেডিসিনটা তখন ও নিয়ে গেছে, ও বলছে ভাই কাজ সাকসেস। আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনাদের প্ল্যানটা কি অনেক আগে থেকেই ছিল, মানে আপনারা লঞ্চে উঠেছিলেন মূলত কেন? লঞ্চে উঠছি তো আমরা এই কাজের জন্য, কিন্তু এটা আমাকে একটা প্ল্যানিং আগের থেকেই আসছিল যে আমরা একটা লঞ্চের কামে যাবো, যে কোনো একটা বড় কাম কুম দেখা। আপনি কি পুরো 21 জন নিয়ে লঞ্চে উঠেছিলেন? না না, তখন আমার সাথে মাত্র 9 জন ছিল। 9 জন ছিল, আচ্ছা। তারপর তো 9 জন নিয়ে আমি যখন উঠছি তখন ওই লঞ্চে আমি ওইটা দেখা আমি সবারে বলছি যে দেখো এই জায়গায় একটা বিয়া বাড়ির মানে অনুষ্ঠানের লোক আছে, তো এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণগণ্য আছে। কোন রুটের লঞ্চ? এটা লঞ্চ ছিল ডাইরেক্ট বরিশাল পারাবত্তের লঞ্চ। আচ্ছা, তো কি করলাম আমরা ওই লঞ্চের 9 জন উঠলাম। তো যে পোলাটার নাম বললাম তো তাকে আমি মেডিসিনটা দিলাম, তো সে নেওয়ার পরে আমার কাছ থেকে মানে ও আবার কি করছে, ও অতি সহজে মানুষের লাগে মানে কথা কয়ে মিলে যাবো। আচ্ছা, তো রাত্রে তারা দুইজনে মানে স্বামী স্ত্রী তারা দুজন খাওয়া দাওয়া করবো, তো মানে তারা হোটেল থেকে খাইতেছে, মানে তারা বাসার থেকে কোনো খাওয়ার নেয় নাই, এবং যাও নিছে তাও মানে ওই যে অন্য মানুষের খাওয়াইতেছে, মানে তার পাশে যারা আছে ওদের খাওয়াইতেছে, কিন্তু ওরা জামাইব দুইজন হোটেল থেকে ভাত খাইব। আচ্ছা, হোটেল থেকে ভাত নিচ্ছে আর মাছ নিচ্ছে। তো নেওয়ার সময় আমার ওই তোতা ওই যে পোলাটার ভাত নিয়ে যাইতাছে ওই পোলাটারে বলছে যে তোর এই ভাতের প্লেটটা আমি দিয়াহি, যদি আমি এই প্লেটটা দিয়াইতে পারি মানে এটা আগের থেকে ওরে মানে বইলা ময়লা রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমি যদি এই প্লেটটা দিয়াহি তাহলে তুই কিন্তু কিছু টাকা পাইবি আমার কাছ থেকে। ওকে, তখন ও বলতেছে আমি প্লেট আপনি দিয়াইবেন, আপনি আমার টাকা দিবেন, কহ প্লেট আমি দিয়াম আমি তোর টাকা দিব, কয় টাকা দিবেন তোর আমি 1000 টাকা দিব, কিন্তু ভাতের প্লেট আমি দিয়াম। তখন ওই ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই ভাতের প্লেট ওই পোলাটা নিয়ে গেছে নাম তোতা। তো যখন নিয়ে গেছে তখন ওই ওরা মাংস দিয়ে ভাত খাবে, মাংস নিয়ে গেছে মুরগির মাংসের ভিতরে ফাঁকি করে দিয়া দেওয়া হয়েছে। ওকে, তখন ওরা জামাইব দুইজনই খায়া ওই জায়গার ভিতরে 10-15 মিনিট পরে ওরা ঘুমায় গেছে। তখন আমার তোতা রুমের ভিতরে মানে রুমে লক করে ও আবার চাবি দিয়ে ওর কাছে চাবি বানানো থাকতো ছোট ছোট রড দিয়ে ওইগুলা দিয়ে টান দিত, ওই আপনার ই খুলে যেত চিটকারি খুলে যেত। ওকে, তো চিটকারি খুলে ভিতরে ঢুকছে, ঢুকার পরে পোলার কাছ থেকে একটা দামিও সেট পাইছিল আর মেয়ের এক জোড়া কানের দুল নাকেরটা, তারপরে ছেলের কাছ থেকে টাকা পাওয়া হয়েছিল 40,000 টাকার মতো ওই রুমের ভিতরে। হ্যাঁ, ওই রুমের ভিতরে। তো পায়া যখন ওরা নিয়ে আসছে তো লঞ্চ তো অলরেডি সাইড হয়ে গেছে, লঞ্চ কোন জায়গায় আর গার্ড করবো না, আমাকে কিন্তু ওই জায়গায় যেয়ে নামতে হইব, যে বরিশাল যেয়ে নামতে হইব। আপনাদের নেমে যাওয়ার কোনো সুযোগ নেই? না, নেমে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যখন আমাদের কাজ সাকসেস তখন আমরা সবাই লঞ্চের ছাদে গেছি। ওকে, মানে ওই জায়গায় কোনো মানুষ ওঠে না, ওই জায়গা উঠে ওই মানে মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়ার জন্য কিছু মানুষ ওই জায়গায় নামাজ পড়ে। প্রিয় শ্রোতা, দিস ইজ ট্রু। আমি মাত্র কিছুদিন আগে বরিশাল থেকে ঘুরে আসলাম, আপনারা দেখবেন যে লঞ্চের যে ছাদটা থাকে সেই ছাদে যাওয়ার জন্য তেমন কোন সিঁড়িও থাকে না, ওটা আসলে একটু কারসাজি করেই উপরে যেতে হয় এবং উপরে যাওয়াটা আসলে পারমিটও না, এবং ও যেটা বললো সেটা আমার দেখা মতে ট্রু। ওকে, তারপর? তারপরে আমরা ওই কাজ করে আমরা ওই জায়গায় ছাদে যাই, সবাই আড্ডা টাড্ডা মারলাম, সারা রাত সিগারেট মিগারেট খাইলাম, আমাদের কাছে সবসময় সিগারেট বিড়ি থাকতো, আমরা নিচে নামি নাই। লঞ্চ যতক্ষণ না গাড়ি গেছে ততক্ষণ আমরা নামি নাই। তো আমরা ওই জায়গায় নামছি, বরিশাল নামার পরে সারাদিন আমরা ওই জায়গায় ঘুরে গাইরা পরের দিন আমরা ঢাকায় চলে আসছি। লঞ্চের ভিতরে আপনারা কোনো এনভায়রনমেন্টের পাননি যে এটা নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে? কারণ ওরা তো বুঝে যাওয়ার কথা কিছু না। না, ওরা তো ঘুমাইয়ে রয়েছে একেবারে, আপনার খাওয়ানোর পরে আপনার 2 দিন কোন হুশ জ্ঞান কিছু থাকবে না। প্রিয় শ্রোতা, এখানে ওষুধের নাম দুটো আমরা মিউট শব্দ ব্যবহার করেছি, কারণ এই ওষুধের নাম দুটো কমনলি সাধারণ মানুষ জেনে গেলে এটা একটা বড় সমস্যা হতে পারে, সে কারণে আমরা নাম দুটোতে মিউট শব্দ ব্যবহার করেছি। এবং ও যে দুটো ওষুধের নাম বলেছে সেটা আমরা সার্চ করে দেখেছি ওর জায়গাটা থেকে এবং আমাদের জায়গাটা থেকে, সেটা সত্য, আসলেই সত্য এবং খুবই পাওয়ারফুল একটা ঘুমের ওষুধ। তারপর? তো তারপরে আমরা ঢাকায় চলে আসলাম বরিশাল থেকে পরের দিন। তো পরের দিন ঢাকায় আসার পরে আমি সবারে মানে টাকা পয়সা মানে যা আনছি সব অগরে ভাগ করে দিয়েছি, আমি কিন্তু কোনো টাকা টুকা রাখি নাই। কেন আপনি ভাগ করে দিলেন? আমি ভাগ করে সবারে দিয়ে দিছি, যারা আমার সাথে কাজে গেছে ওরা 9 জন, ওদের 9 জনেরও টাকা দিছি, আর যারা মানে ঘরে বসা ছিল ওদেরও টাকা দিছি। তো দিয়া আমার কাছে শুধু ছিল ওই সেটটা, মোবাইল সেট। হ্যাঁ, বড় একটা মোবাইল, মানে ওইটার ভিতরে সবকিছু ওদের ভিডিও করা ছিল। তো আমি ওইটারে রাখলাম আর সবকিছু মানে স্বর্ণের জিনিস সহ আমি স্বর্ণের জিনিস বিক্রি করে দিছি। 3 দিন পরে আমরা আর একটা কাজে যাইতাছি, সেটা হইলো মানে আমার এক পোলা আছে ও বাড়িটা হইলো দিনাজপুরে, ও আমার বলতেছে ভাই আমার দেশের থেকে এমন কিছু মানুষ আছে যে ওর কাছে 2-5 লাখ টাকা থাকে, ক্যাশ টাকা থাকে, যদি আপনি চান আমার খরচের টাকা দেন আমি দেশে যাই গিয়া আপনারা ঢাকায় থাকেন, আমি আপনার সঠিক ইনফরমেশন দিব, আপনি কাজ করতে পারবেন, ওর কাছে টাকা জিনিয়ন পাইবেন আপনি। তো আমি বললাম ঠিক আছে। তো ওরে কিছু টাকা দিলাম, ও দিনাজপুর চলে গেছে। তো ও কি করলো, দিনাজপুর থেকে আমাদের একটা ফোনে একটা বললো যে ভাই আজকে একটা
ট্রাক ড্রাইভার ঢাকা যাইতেছে, ওর কাছে ক্যাশ 3,00,000 টাকা আছে, ও যাবে কারণ বাজার আর সাত বিল্ডিং এর সামনে ওর গাড়িটা থামবো। মানে ও ডিটেলস সবকিছু ড্রাইভারের কাছ থেকে জানছে, একই হোটেলে খাইবার বেছে, তো গাড়ি ওদিক দিয়ে মাল পড়তেছে, এদিক দিয়ে ও ড্রাইভারের লগে বয়া 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 কথা কইতাছে, তো সবকিছু যাই না, তো ও আমার সব বলছে, তো যেভাবে যেভাবে বলছে আমি আবার এইভাবেই আসছি। ওকে, তো তখন সাতজন লোক নিয়ে আমি ওই জায়গায় আসছি। তো আসার পরে আমি এক রিক্সাওয়ালা মানে একজন অলরেডি লগে রাখছি যে রিক্সা নিয়েছি একটা, তো ও কি করছে ওই গাড়ির লগে আইসে আপনার গাড়ি চাপাইয়া বইছে। তো বইয়া ড্রাইভারের লগে কথা কইতাছে, ওস্তাদ ভালো আছেন নি, কেমন আছেন, কোন দেশের তাইছেন। তো ওস্তাদ অল্লাহ কথা কইতাছে, ওর আধা ঘন্টার মতো কথাবার্তা বলছে। তো মানে দুইজনে কথাবার্তা বললে ওরা দুইজন দুইজনের মানে একটা ভালো একটা ই হয়ে গেছে, আপন জন হয়ে গেছে, যেরকম বোঝা যায়। তো রিক্সার ড্রাইভার বলতেছে, ওস্তাদ চা খাইবেন একটু? ড্রাইভার বলতেছে ঠিক আছে একটু চা খাইবা, আচ্ছা নিয়াও। তখন দোকান থেকে 10 টাকার চা আনা হইলো, একটা ডিব্বার ভিতরে দুইটা কাপ নিয়ে আসলো, রিক্সার ড্রাইভার নিয়ে আইছে কিন্তু। তো রিক্সার ড্রাইভার আইনা ওই দুই কাপের ভিতরে যখন চা ডালবার গেছে, তার আগে কিন্তু কাপের ভিতরে কিন্তু ট্যাবলেট দিয়ে দিছে, এটা তো তারা দেখেনি। তো ড্রাইভার রে এবং হেল্পার রে দুইজনেরই খাওয়ানো হয়েছে। তো এখন ও মনে করেন খাওয়াই দেওয়া, কিন্তু ওই জায়গায় বৈশা রয়েছে, যারা খাইছে ওরা কিন্তু বুঝতে পারেনি। তো মানে তারা দুইজনেই সিগারেট টানতেছে, সিগারেট টানতে 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 এক পর্যায়ে তারা ঘুমায় গেছে। 10 মিনিট জোর গেলে মানে 10 মিনিট পরে তারা ঘুমায় যাবো। তো 10 মিনিট পরে যখন ঘুমায় গেছে গা, তখন ও গেট খুললা কি করছে, ভিতরে ঢুকছে। কারণ অনেক মানুষ দেখছে যে ও এর লগে আধা ঘন্টা এক ঘন্টা ধরে বয়ে কথা কইতেছে ড্রাইভারের লাগে, তাহলে অবশ্যই ড্রাইভারের কোন আপন জন, নাহলে তো ও উপরে উঠতে পারবো না। তো যখন উপরে উঠছে তখন ড্রাইভারের কাছে ক্যাশ 3,00,000 টাকা পাইছে। মানে এটা আমার উড়াইছে, আমি নিজে উঠছি, আমি পিছন সাইড দিয়ে উঠা, মানে ওর ডাইন সাইড আমি বাম সাইড দিয়ে উঠছি, আমি উঠা, আমি নিজে 3,00,000 টাকা পাইছি। এটা ওর মানে মাজার ভিতরে কোমরে লঙ্গির ভিতরে ও পল্লি দিয়ে আমি টাকাটা ওর লগে রাখছিলাম। ওকে, তো এই সময় যখন আপনারা ওর গায়ে হাত দেন কোনো কিছু বুঝতে পারে না? না না না, ও তো ঘুম, ও দুই দিন অলরেডি আমি ঘুমাইবো, তারপরে ও যদি কইতে পারে যে আমার কি হয়েছে, কিন্তু দুই দিনের আগে কিছু কইতে পারবো না। ওকে, তো তখন 3,00,000 টাকা, দুইটা মোবাইল সব নিয়ে আসলাম, নিয়ে আমরা চলে আয় পড়ছি। ওরা কিন্তু এই জায়গায় পুরা রয়েছে, আমরা বাসায় গেছি, যাওয়ার পরে সব পোলা বাইনের টাকা পয়সা দিছি। আমিও তখন হোটেলে থাকতাম, আমার তো থাকার কোনো স্থান নেই, আমিও হারুনের মতো এক হোটেল কিনে নিছি। আমি প্রতিদিন রুমের ভিতরে 400 টাকা ভাড়া দিতাম, শুধু শুধু আমি রুমে থাকতাম না কিছু না, শুধু কি কারণে যে আমার 2-4টা পোলা বাইন ওই জায়গায় যাইবো, একটু আমোদ ফুর্তি করবো, আমোদ খাইবো, ঠিক আছে। এই কোন হোটেল ছিল এটা? এটা হোটেল কোথায়? এটা নবাবপুরে, ওটা হলো আবাসিক হোটেল, ওটার ভিতরে সবকিছু পাওয়া যায়। আরো কিন্তু হোটেল আছে, আমি অন্য হোটেলে যাই থাকি, আমি ওই হোটেলে থাকি না, ওই হোটেলে রুম রাখছি কিনা শুধু পোলা বাইনের জন্য। তো ঠিক আছে, আল্লাহতে কাম কাজ করে এখন 10-12 দিন রেস্টে আছি। রেস্টে থাকার 3,00,000 টাকা দিয়ে আপনি কি করলেন? এটা 3,00,000 টাকা দিয়ে মানে আমি আমার দলে যারা 21 জন মানুষ যারা আছিল সবারে ভাগ করে আমি টাকা দিয়ে দিচ্ছি। তো সবারে ভাগ করে টাকা দেওয়ার পরে আমার কাছে 85,000 টাকার মতো ছিল। তো 85,000 টাকা যখন আমার কাছে আছে, তখন আমি হোটেলে আইছি। হোটেলে আমি নিজেই মনে করেন একা একা থাকতাম, তো একা একা একটা মদের বোতল আনতাম, একাই খাইতাম। আর স্টাফ গুলোকে কিন্তু খুব ভালো সম্পর্ক, হ্যাঁ, হোটেল স্টাফদের সাথে খুবই ভালো সম্পর্ক। আর ওদের সাথে সম্পর্ক থাকতো একটা কারণে যে ওদেরও কিছু টাকা দিতে হইতো, ওরাও বুঝতে পারতো যে আপনারা কি কাজ করেন। হ্যাঁ, ওরা কিন্তু অলরেডি অনেকেই কিন্তু জানে, সবার সাথে তো শেয়ার করা যায় না, দুই একজনের সাথে। যেমন এখনো আছে, এখনো আমার দুইটা বন্ধু আছে যে হোটেল থাকে, ওরা জানে যে আমি কি করি। তো অনেক স্টাফের সাথে পরিচয়, তখন টাকা মনে করেন টাকা দা রাখতাম যে 500 টাকা দিছি নাস্তা আনার জন্য, ওরা 100 টাকার নাস্তা আনছে, 200 টাকা ওরা খেয়াল আইছে, আর 200 টাকা আমারে দিছে। তো যাই হোক, আমি ওই টাকাটা সবার বাগঠাক করে দিয়া কিছুদিন রেস্টে ছিলাম আমরা। তো রেস্টে থাকার পরে এই মুহূর্তে আমার কিছু মেয়ে দরকার, সবসময় ছেলেকে দিয়া কাজ হয় না, প্রায় সময় মেয়ে দরকার হয় যে বাসা বাড়িতে কাজ করানোর জন্য। বাসা বাড়ি আপনার টার্গেট? হ্যাঁ, বাসা বাড়ি টার্গেট, যে যদি কোনো বড় লোকের বাড়িতে ঢুকতে পারো, বড় লোকের বাড়ি কাম করতে পারো, তাহলে হয়তো টাকা পয়সা পাইবা, স্বর্ণ পাইবা, সবকিছুই পাইবা। ওকে, আর বেশি কিছু যদি করতে পারো তাহলে একটু ভালোই থাকতে পারবো। যদি দেখা গেছে তোমার লগের একজন রাস্তায় আজকে ধরা খাইছে, চোট খাইছে, ঠিক, ওরে কিন্তু আমার সারাই আনতে হইব, তাহলে ওর টাকাটা আমার কিন্তু আগের থেকে জোগাড় রাখতে হইব, নাহলে আমি ওরে কি দিয়ে আনো। তখন এই প্ল্যান করলাম, 4টা মেয়ে ছিল, তো মেয়েরা জানতো যে আমি খারাপ, ওদের আমি বলছি যে তোমাদের কিন্তু এই কাজ করতে হবে। 4টা মেয়েকে আপনি জোগাড় করলেন কিভাবে? 4টা মেয়েদের জোগাড় করলাম কিভাবে, আমি যে জায়গাটা মানে কেরানীগঞ্জে যে জায়গাটায় থাকতাম, ওই জায়গার কিছু গরিব মানুষ ছিল, ওরা কাগজের কাম করতো। তো ওরা কাগজের কাম করে সারা মাসে আপনার পাইতো মনে করেন 500-700 টাকা। আচ্ছা, আর আমি ওরে বলছি যে তুমি একদিন আমার লয়ে কাজ করবা, তোমার আমি টাকা দিব 2,000 টাকা, কিন্তু বিনিময়ে কি তোমার ইজ্জত বিক্রি করতে হবে? তা না, তোমার ইজ্জত বিক্রি করতে হবে না, আমি তোমার 2,000 টাকা দিব, কিন্তু আমি যেই কাজ করতে পারবো তুমি এটা করতে হইব। তখন এক পর্যায়ে মানে অনেক সময় রাজি হইতো যে আমার তো কিছু নাই, মানে খাইতে চলতে ফিরতে কষ্ট, সারা মাস কাম করে 500 টাকা পাই, আর এমনি আমি এক রাত যদি এর লয়ে কামে যাই কিংবা এক রাত এর লয়ে কাম করি তাহলে আমার 2,000 টাকা দিবে, অনেক সময় মানে রাজি হয়ে গেছে। এরকম ভাবে আপনি 4 জনকে ম্যানেজ করেছেন? হ্যাঁ, 4 জনকে ম্যানেজ করছি। এদের নাম কি কি ছিল? এদের নাম ছিল সোনিয়া, আসমা, লিমা, তাসলিমা।
সোনিয়া, আসমা, লিমা এবং তাসলিমা, এরা চারজন ছিল আমার কাছে। ওকে, তো আমি এদের নিয়ে প্রথম কাজে যাই সাভার স্ট্যান্ডে। সাভার স্ট্যান্ড, সাভার ওয়াচ স্ট্যান্ড। ওকে, ওই জায়গায় একটা হল আছে, তো হলের পিছনের একটা বাড়ি, মানে যারা সাভারে থাকে, যারা শুনতেছে তারা অবশ্যই বুঝতে পারবো। ওকে, তো মানে ওই বিষয়টা ওই জায়গায় কিন্তু খুবই একটা গরম, মানে একটা চরম একটা হয়ে গেছিল, গ্যামজাম হয়ে গেছিল। কত সালের ঘটনা এটা? এটা ছিল 2003 সালের ঘটনা। 2003 সালের ঘটনা। জি, আপনি বাড়ি ছেড়েছেন কবে? বাড়ি তো ছাড়ছি 1999-তে। 1998-99 আপনি বাড়ি ছাড়লেন। তাহলে এটা হচ্ছে তার থেকে আরো প্রায় 5 বছর পরের ঘটনা। তার মানে 5 বছর আপনি ঢাকাতে আছেন, বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছিল? না, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ, কোনো ইচ্ছাও করেনি আপনার বাড়ি? না, কোনো ইচ্ছাও নাই, কারোর সাথে কোনো যোগাযোগও নেই। বাড়িতে মাকে কখনো মিস করতেন না? হ্যাঁ, মাকে তো প্রায় সময় মিস করি, কিন্তু মিস করলে কি হয়েছে, কারোর লগে তো যোগাযোগ করতে পারতাছি না। আর আমি যে দেশে যাবো, আমার দেশে যাওয়ার কোনো মন মানসিকতাই নেই। কেন? যে বাবা ছোটকাল থেকে বাবা মানে একটা বুঝ দিত না, সে একটু গরম মেজাজের মানুষ ছিল, তো উনি তার সামনে কোনো অন্যায় করছেন ধরেনি, কোনো কথা নেই। প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। সংবাদের বিরতির পরপরই আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা শুরুতেই জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। SMS পোল বলছে 87% yes, 10% হচ্ছে no, এবং বুঝতেই পারছেন 3% হচ্ছে no comments। আমরা ফিরতে চাই আমাদের অতিথি আব্দুল করিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে সাভারের যে অপারেশনের কথাটা, সেটা একটু বিস্তারিত বলবেন যে কিভাবে কিভাবে প্ল্যান করলেন, সাভারের ব্যাপারটা মাথায় আসলোই বা কিভাবে? সাভারের ব্যাপারটা মাথায় আসলো কিভাবে, যে মানে আমি তো অনেক জায়গায় লোক লাগায় রাখতাম, অনেক জায়গায় লোক পাঠাইতাম। কিভাবে কিভাবে পাঠাতেন? যেমন কাজ করতো যারা, এরা সর্বমোট থাকতো 8-10 জন, আর 10 জন মানুষ মানে বাইরে থাকতো, ওরা শুধু ইনফরমেশন গুলো দিত। হ্যাঁ, ওরা শুধু ইনফরমেশন দিত কি, ওদের এক এক জায়গায় এক একজনের পাঠানো হইতো। ওরা ওই জায়গায় কাজগুলো আমি বিচাইতো, মানে দেখতো কোন বাড়িটা একটু নীরব, কোন বাড়িটার ভিতরে মানে কে কিরকম একটা লোক ঢুকতেছে। তো একটা বেশি পয়সাওয়ালা মানুষের তো একটা মানে পোশাক আশাক কিংবা চলাফেরার একটা ভাবে অন্যরকম থাকে। আচ্ছা, আর যারা মনে করেন একটু নিরহ, তাদের তো চলাফেরার একটা ভাব আছে। তো ওরা এই জিনিসটা দেখতো, দেখার পরে ওরা এটা ইনফরমেশন দিত যে ভাই হ অমুক জায়গায় এমন একটা বাড়ি আছে যে এরকম একটা লোক আছে, ভালো খুবই কিংবা পয়সা পাতিও আছে। আচ্ছা, তো সাভারের যে বিষয়টা ওইটা আমারে আমার এক লোকে বলছে, তো বলার পরে আমি 4টা মেয়ে নিয়ে গেছি ওই জায়গায়। চারটা মেয়ে? হ্যাঁ হ্যাঁ। তো 4টা মেয়ে নিয়ে গেছি, ওদের আমি বলছি যে দেখো তোমরা এই বাড়িতে যে কোনো একজন যাবা, কাজের মেয়ে হিসাবে তোমাদের থাকতে হবে। তুমি কাজের মেয়ে এই বাড়ির, তুমি কাজের মেয়ে হিসাবে ঢুকবা, তুমি কি ওই জায়গার কি আছে না আছে তুমি সব দেখবা, তোমার দায়িত্ব 1 সপ্তাহ কিংবা 5 দিন তুমি দেখা, তারপরে যখন আমি তোমার এই জিনিস মানে ওষুধটা দিব তখন তুমি খাওয়াইবা। কিন্তু তার আগে তুমি যে কোনো পরিস্থিতিতে হোক, তোমার কান্দাগাড়ি করুক, হাত পা ধরুক, যা করতে হয় তুমি ওই জায়গায় তোমার ঢুকতে হবে। যেভাবে পারো কাজটা ম্যানেজ করতে হবে। তখন যে মেয়েটার নাম লিমা, ওই মেয়েটা রাজি হয়েছে যে ভাই আমি পারুম। তখন ও অলরেডি আমার এই কথাটা পারুম বইলে এসে আমার বাড়ির ভিতরে চলে গেছে। তো বাড়ির ভিতরে যাই, মনে করেন একজন সাহেবের যে রুমের ভিতরে থাকে ওই রুমে নক করছে, তো সাহেব বাসা নাই, তো বাইরে এসে ম্যাডাম, ম্যাডামের সাথে কথা বললো, আপা আমি গরিব মানুষ, আমার যদি একটু চাকরি বাকরি মানে একটু থাকা খাওয়ার মতো জায়গা দিতেন, আমি আপনার কাম কাজ করতাম, আমার তো মা বাপ নাই, আমি এতিম মানুষ। অনেক কথাবার্তা কইয়া তো ম্যাডামের সাথে ও সম্পর্ক মানে ওর ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখন সাহেব বাসায় দেখতেছে যে কাজের মেয়ে রাখা হয়ে গেছে অলরেডি। ওকে, তো রাখছে, এরা 5 দিন 1 সপ্তাহ গেছে গা। তো 1 সপ্তাহ যখন গেছে গা, তখন ও আমার বলতেছে ভাই যা যা আছে আমি সবই দেখছি, এখন আপনার কাজ আপনি করতে পারেন। কি কি দেখেছে ও? কি কি বলছে? ও দেখেছে মানে ডয়ারের ভিতরে কোন জায়গায় ও স্বর্ণ রাখে, কোন জায়গায় টাকা রাখে, কোন জায়গায় কি রাখতেছে, কিভাবে তুইতাছে, কিভাবে নিতাছে, লেনদেন মানে আদান প্রদানও করতেছে। ও তো অলরেডি ঘরের ভিতরেই থাকে। আচ্ছা, ও তো মানে বলছে যে আমার শুধু একটু থাকা খাওয়ার জায়গা দেন, আমি আপনার সব কাম করুন। তো অনেক মানুষ কিন্তু চিন্তা করে যে যে একটা মেয়ে মানুষ যদি রাস্তায় থাকে কিংবা রাস্তার ভিতরে থাকার চেষ্টা করে, তাহলে আসলে সে খারাপ হয়ে যেতে পারে কিংবা খারাপ পরিণতিতেও যাইতে পারে। তো তখন রাখছে, ঠিক আছে 7 দিন পরে। তো তখন আমি গেছি আবার, 7 দিন পরে আমি আবার গেছি, তখন আমার সাথে কেউ নাই, আমি একাই গেছি সিঙ্গেল। যাওয়ার পরে ওদের মানে ওষুধটা আমি ওরে দিছি মেয়ের, মেয়ে কিন্তু ওই মুহূর্তে আমার সাথে তাদের বাড়ির টেলিফোন দ্বারা কিন্তু আমার সাথে কথা বলতো। ঠিক আছে, মানে মেয়ে ম্যাডাম রে বলতো যে আমার একটা ছোট ভাই আছে কিংবা বড় ভাই আছে, আমি তার সাথে 1 মিনিট কথা কইতাম। আচ্ছা কও, সমস্যা নেই। তো ম্যাডামের নাম্বার আমার সাথে কথা কইতো, তো কথা বলছে, তো কিছু জায়গায় ওরা আমি বলছি যে অমুক জায়গায় এসে দাঁড়াও, 5 মিনিটের ভিতরে আমি আয় পড়তেছি। তো আমি এই জায়গার থেকে অলরেডি গেছি, যাই ওর কাছে ওষুধটা দিছি, তো রাত্রে বেলা সবারে খাওয়াইছি।
উনি আপনার গরুর মাংস রান্না করছে, তো গরুর মাংসের ভিতরে রান্না করছে, ওইটার ভিতরে ট্যাবলেটটা দিয়ে দিচ্ছে, চারটা ট্যাবলেট দিছিল। কয়জন মেম্বার ছিল ওই বাড়িতে? বাড়িতে মেম্বার ছিল চারজন। কে কে ছিল? ছিল হইল সাহেব আর তার ওয়াইফ আর তার মা, কিন্তু তার বাবা নাই, ঠিক আছে, আর তাদের একটা ছোট একটা বাচ্চা। কি করতো ওই ভদ্রলোকটা? ভদ্রলোকটা সম্ভবত আমি যতটুকু জানছি যে ও মানে কোন এক ব্যাংকে চাকরি করে মতিঝিলে। তো তখন ওরে যখন রাত্রে খাওয়ানো হয়েছে, তো আমারে যখন রাত্রে ফোনে বলতাছে যে ভাই খাওয়ানো হয়েছে, তো আমি মানে ওই মুহূর্তে পরিস্থিতিটা খারাপ, বাড়ির যে দারোয়ান আমি কিন্তু বাড়িতে ঢুকতে পারব না, তোমার যা কিছু আছে তুমি তাই নিয়ে আইতে পারো, কিন্তু আমি ঢুকতে পারব না, আর আমার যখন লোক ঢুকামো তাও আমি পারব না, কোনোটাই করা সম্ভব না। তখন ও আমার সাহেব আর ম্যাডাম তো সবাই তো ঘুমাই গেছে অলরেডি, তখন ও ডয়ার খুললা ঘরের থেকে, 4.5 লাখ টাকা ছিল, 3 ভরি স্বর্ণ ছিল, কিন্তু ওই স্বর্ণটা ও আমার কাছ থেকে গায়েব করে দিছে। পরে বলছে ও সব নিয়া ফজরের আজানের সময়, সাহেবের 2টা মোবাইল ছিল, ম্যাডামের 2টা ছিল, 4টা মোবাইল, সব নিয়া ও ফজরের আজানের পরে, মানে আজানের পরে তো রাস্তায় বেরিয়ে সমস্যা নাই, কারণ সবাই জানে হ্যাঁ আজানের পরে তো মানুষজন বাইরে আস্তে আস্তে, তো আবার পরে ও আমারে বলছে যে টাকাই পাইছি আর মোবাইল পাইছি আর কিছু পাই নাই, স্বর্ণ ম্যাডাম কই জানি রাখছে লুকায় আর পাই নাই বিকছে, ঠিক আছে যাই হোক, কিন্তু ও স্বর্ণটা মাইরাছে পরে আমার কাছে স্বীকার গেছে। আচ্ছা, তো যাই হোক মাইরা দিছে, 4.5 লাখ টাকা নিয়ে আইছে, তো 4টা মোবাইল নিয়ে আইছে, আমি মোবাইল বেচ চালাইলাম, সব মানুষের টাকা টুকা দিলাম, সবার দিলাম, তখন সবার মানে নেশাই যে জুয়া খেলবো, সবার কিন্তু জুয়ার নেশা এই জগতের ভিতরে যারা আছে খারাপ জগতে, সবার কিন্তু জুয়া মদ মানে নারী সবকিছুর নেশা আছে। তারপরে এই 4.5 লাখ টাকা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করলেন? 4.5 লাখ টাকা যখন ওরা ও যখন আমারে বলছে যে আমার কাছে 4.5 লাখ টাকা, তখন বলছে দাও টাকা, তখন আমি প্যান্ট ফিনতাম ডোলা পকেট, পকেট অনেক বড় থাকতো, আপনি যদি মনে করেন 50,000 টাকার 10টা বান্ডিল আমার পকেটে থাকে তার সমস্যা নেই, 5 লাখ টাকা। ওকে, তো 4.5 লাখ টাকা নিয়ে যা আমি পকেটে 2 পকেটে রাখছি ঢুকাই, আমার কাছে টাকা মনে হইতেছে, যাই হোক আসছি ঢাকায় আসছি, দয়া সবার টাকা পয়সা দিছি, সবাই মনে করেন সবার বাট করে দিছি, শুধু কি আমার যেটা থাকতো যে কেউ যদি 5,000 পাইছে ওর থেকে আমার 2,000 বেশি থাকতো, আর কিছু না, কিন্তু আমার টাকা দেওয়া অবৈধ টাকা কোনো কাজে লাগতো না, আমি কোনো কিছুই করতে পারতাম না, রাত্রে দেই পকেটে 85,000 টাকা, সকালবেলা হোটেলতে নামতাছি নাস্তা খাইতে যাবো আর এক হোটেলে, তখন দেই পকেটে টেয়া নেই, সারা রাত যে মদ খাইছি মেয়ে নিয়ে ফুর্তি করছি জুয়া খেলছি সব টাকা শেষ, খারাপের পথে টাকা মানে রাখতে পারছি। আমি একটু জানতে চাই যে এই কাজগুলো আপনারা করতেন, এগুলো তো এক ধরনের দুর্ধর্ষ কাজও বলতে পারি আমরা, যে কোনো ধরনের যে কোনো বিপদে পড়তে পারতেন আপনারা, এবং এগুলো তো ধরা পড়লে মানে হচ্ছে পাবলিক আপনাদেরকে পিটিয়ে মেরে ফেলে, আমরা বহু এক্সাম্পল এরকম দেখেছি, হয়তো সামনে এরকম এক্সাম্পল আসবেও, আপনাদের কাছে কি কোনো ধরনের অস্ত্র থাকতো? না না, আমাদের কাছে কোনো অস্ত্র থাকতো না, এটা আমাদের প্রয়োজন নাই তো, এটা একবারে নিরস্ত্র হিসেবে, অনেক সময় দেখা গেলো যে আপনি কার সাথে যেটা করেছেন সেটা লোকজন বুঝে গিয়েছে, ধরা পড়ে যাবেন তখন আপনারা কি করেন? ধরা পড়ে গেলে সমস্যা নাই, যদি ও হনে ধরা পড়ে গেছে গা, তখন আরে হয়তো পুলিশ মারধর করছে, মানে পাবলিক আমি যে কোনো ভাবে হোক মানে ও আমার নাম্বারটা ওই দারোগারে দিব, যদি ওই দারোগারে আমার নাম্বারটা দেয় তো দারোগা আমার সাথে ফোনে কথা কইব, দারোগারে আমি ঠিক আছে আপনার নামে আমি 20,000 টাকা পাঠিয়ে দিতেছি আপনারা ছেড়ে দিন, কিন্তু ওরা 2 দিন রাখেন 2 দিন পরে ছেড়ে দেন, আর আপনি যদি ওরা ডাইরেক্ট ছাড়তে না পারেন তাহলে ওরা চালান করে দেন, দারোগা ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ ম্যানেজ হয়ে যায় অলরেডি। হ্যাঁ, তারপরে আচ্ছা এটা চাঞ্চল্যকর ঘটনা কেন, মানে আপনি কেন বলছেন চাঞ্চল্যকর ঘটনা, কি কি হয়েছিল পরবর্তীতে ওই বাসাতে? পরবর্তীতে মানে ওই জায়গাটার ভিতরে অনেক গ্যামজাম হয়েছে, মানে ওই যে দারোয়ান যে ছিল দারোয়ান অলরেডি মারছে মাইরা ওরা পুলিশে ধরা দিছে, কিন্তু আমি ওই জায়গার ভিতরে যাইয়া কিন্তু আর এক সন্ত্রাসীর লোকে যা পরিচয় হয়েছে, মানে এক দোকানে বইয়া চা খাইতেছে আর ওই পোলাটা ওই জায়গায় বইয়া চা খাইতেছে, পোলাটার নাম মানিক, সবার ভিত্তি মানে ওর এলাকার ভিত্তি ও ভালো একজনই, আরেকজন আছে মোল্লা বাবুল, এটা হলো কলমা, ও মানে ভালো একজন নাম করা, ওরা ডাকাই, ওরা আবার ডাকাতি করে মেইন রোডের ভিতরে ডাকাতি করা, তোদের সাথে সম্পর্ক মানে অনেক ধরনের লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। তখন আমার যখন একজন দল আমি আমার 5টা পোলা বাইন কামে গেছে একদিন, তো কামে গেছিল আপনার ধানমন্ডি, তো ওরা আমার কাছ থেকে মেডিসিনটা নিছে, মানে ওরা যে ধানমন্ডি কামে যাবে এটা আমি জানি না, ধানমন্ডি 27 নম্বর ওরা কাজে যাইতেছে, আমার কাছ থেকে বলছে ভাই মেডিসিন দেবে, তো আমি তো প্রতিদিনই করে দিয়া থাকি মেডিসিন দিছি, দেওয়ার পর ওরা ধানমন্ডি গেছে 27 নম্বর কাজে গেছে, তো ওই জায়গায় এক লোকের কাছে মানে ইনফরমেশন নিয়ে দিছে কি যে ওর পকেটে নাকি 40-50,000 টাকা আছে, তখন কামে যাইতাছি প্রথম শুরু করলাম আরে বাড়ি ভাইলাম অর্থ 50,000 খেয়ালি আগে, তারপরে যে কাজে যাইতাছি যান, মানে ওই জায়গায় একটা কাজে বাড়ির একটা বাড়ির ভিতরে কাজের প্ল্যান ছিল, কিন্তু ওই কাজটা নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটা অলরেডি ধরা খাই গেছে। কিভাবে ধরা খেলো মেয়েটা? মানে যখন ও ওই জিনিসটা যখন ওটার ভিতরে মানে মিলাইছে তখন ওর ম্যাডামে দেখছে যে ও কি যেন একটা দিছে, তো পরে আর জিজ্ঞাসা করছিল যে তুই কি দিছস, তাও বলছে টেস্টিং সল, মানে যেটা খাইলে নাকি বলে তরকারি আরো সুস্বাদ হয়, তো ম্যাডাম কিন্তু ওই জায়গার থেকে এক্সট্রা ভাবে ম্যাডাম আগে তরকারি খেয়েছে, তো ম্যাডাম খাওয়ার পরে যখন ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে তখন যেটা বিষয়টা জানা জানিয়ে গেছে, তখন ওই মেয়েটা ধরা খেয়ে গেছে, ওরা অলরেডি মনে করেন থানায়
নিয়ে গেছে এবং কি ওরে ডাইরেক্ট জেলে পাঠাই দিছে। ওকে, তো তারপর আমি ওরে সারাইছি টাকা দিয়া, কোর্টের থেকে উকিল দিয়া অনেক টাকা খরচ করে মানে ওরে বাইর করতেছি। তো ওরা কি করছে, 50,000 টাকার লোভে ওই লোকরে মানে লোকের লগে 1.5-2 ঘন্টা দাঁড়াইয়া সম্পর্ক কইরা, কথা কইয়া, ভালো সম্পর্ক কইরা ওই লোকরে চা খাওয়াইছে। তো চা খাওয়ানোর পরে ওর কাছে 50,000 টাকা ছিল, ওরা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে টাকাটা আমারে দিছে অবশ্য। তো ঠিক আছে, টাকা দেওয়ার পরে আমি ওকে সবার টাকা টুকা দিয়ে দিচ্ছি, ওরা সবাই চলে গেছে। তো কি করলো ওই লোকটারে, যে ওরা ওই জায়গায় ফালা রেখে গেছে, ফালা রাখছে কই, আপনি ধানমন্ডি 27 নম্বর ওই জায়গায় বিল্ডিং আছে যে গ্লাস ফিট করা পুরাটা, 27 নম্বর রোডের মাথায় ওই জায়গায় একটা ময়লার ডাস্টবিন আছে, ওই ময়লার ডাস্টবিনটার ওই জায়গায় ওই লোকটা ফালাই রেখে গেছে। তো আমি 2 দিন পরে পুলিশ শোনেন, আর পুলিশ মনে করছে হিরণচি ঘুমাইতেছে, এলে পুলিশ শোনেন। পরের দিন ওরা ওই জায়গাতে আবার কাজে যাইতেছে, যে ওরা মোহাম্মদপুর যাইব, যে কোনো কাম ওরা করবো। ওরা কইতেছে ভাই ওষুধ দেন, যে কোনো কাম একটা করুম, বইয়ে থেকে ভাল লাগে না। তো আমি দিছি অলরেডি, ওরা গেছে তো মোহাম্মদপুর যাইব। এই মুহূর্তে ধানমন্ডি দিয়া যখন ঢুকছে তখন দেখছে তো গতকালকে যে লোকরে ওষুধ খাওয়াইছে ওরা, ওই লোকটা ওই জায়গায় পড়ে গেছে। তো আমার একজনে ফোনে কইতেছে ভাই আসলে কি লোকটা মারা গেছে নাকি এটা সঠিক কইতে পারো না, কারণ কাছে যাই নাই অনেক মানুষ। আমি বললাম ঠিক আছে, তোরা যেদিক যাইতেছ তোরা জাগা, আমি আইতেছি। তো পরে আমি ধানমন্ডি 27 নম্বর এলাম, আয়া দেখলাম যে ওই লোকরে ওরা যে ফালায় রেখে গেছে, ওই লোকের মনে করেন নাক কান এই যে আঙ্গুলের এক কর, ঠিক আছে, এই জিবরা এদিক দিয়ে মানে ঠোঁট মোট এগুলা সব মানে পিঁপড়ায় ডাইরেক্ট খাইয়া ফেলাইছে। অধিকাংশ জায়গায় মানে পিঁপড়া খাইয়া ফেলাইছে। তো লোক তো ওই দিনই মারা গেছে, মানে এই ওষুধের রিয়াকশন এত ভয়াবহ যে ওই রাতে সে মারা গিয়েছে। ওই রাতেই মারা গেছে, মানে যদি কোনো মানুষের হাত শক্ত না থাকে, যদি দুর্বল থাকে তাহলে সে জাগায়। কিন্তু আমার কাজের ভিতরে আমার চোখের সামনে আমি কারোর মরতে দেখিনি। আপনি একটাই কেবলমাত্র দেখলেন যে এরকম অবস্থা, একটাই দেখলাম এই জীবনে প্রথম, এবং তার মধ্যেও একাত্তরের মধ্যে পিঁপড়া নাক, পিঁপড়া নাক কান ঠোঁট হাতের আঙ্গুল এক কর কইরা খাইয়া ফেলেছে, এক কর পুরো। এটা আমরা ঠিক জানি না প্রিয় শ্রোতা, মেডিসিনের জায়গাটাতে যে ধরনের কেমিক্যাল থাকে সেটা যদি পিঁপড়ার কাছে কিংবা অন্যান্য প্রাণী যারা থাকে, পোকা যেগুলো থাকে তাদের কাছে যদি সেটা টেস্টি হয়, তাহলে অনেক সময় ঘটনা ঘটেও যেতে পারে। এবং ও যেটা দেখেছে, ওদের ও যে ওষুধের বর্ণনাটা দিয়েছে ওটার সাইড ইফেক্ট, এবং ওটা নিয়ে আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করে যেটা দেখেছি তা রীতিমতো দুর্ধর্ষ। এবং এটা কি ধরনের পেশেন্টকে এটা দেওয়া হয়, একেবারে ভয়াবহ অপারেশনের পেশেন্ট যারা একেবারে মানে কোনোভাবেই যাতে টের না পায়, ঘুমিয়ে থাকে, তাদের একেবারে রীতিমতো সেন্সলেস এর চাইতেও ডিপোজিশন, তাদের জন্য মোটামুটি ওষুধটা দেওয়া হয়। ওকে, তারপর কি হলো? তারপরে যখন 2 দিন পার হয়ে গেছে তখন ওর তো মনে করেন সব অবস্থা শেষ। তখন আমি নিজেই মোহাম্মদপুর থানার এক দারোগার নাম্বার ছিল আমার কাছে, পরে আমি দারোগারে ফোন দিয়ে বললাম যে স্যার আপনার এলাকায় একটা লাশ পড়ে রয়েছে 2 দিন ধরে, আপনি কি চোখে দেন না? তখন সে আমার বলতেছে তোমার পরিচয়? আমি আমার কোনো পরিচয় নেই, পরিচয় ছাড়া মানুষ, আপনি ধানমন্ডি 27 নম্বর আহেন, আয় দেন যে একটা লাশ পড়ে রয়েছে। ঠিক আছে, আমি এই কথা বললাম, আমি ওই সিমটার নগদে সাথে সাথে আমি ব্যাংকে বলাইছি, ওই সিমটাই আমি আর ব্যবহার করিনি, ইউজ করিনি, ঠিক। কিন্তু আমি ওই জায়গায় স্ট্রং দাঁড়ানো ছিলাম। তো দারোগা আসছে, আরো গাড়ি আসছে, তারপর আঞ্জুমানের গাড়ি আসছে, আঞ্জুমানের গাড়ি আয় ওরে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন মানে রাত্রেবেলা খালি ওই দৃশ্যটাই খালি আমার বারে বারে মানে মনে পড়তেছে যে কি দেখলাম, একটা মানুষের নাক কান চোখ হাত সব খাই ফেলাইছে পিঁপড়ায়। তো পরে রাত্রেবেলা একা একা মদ খেতেছি, চিন্তা করতেছি যাই হোক কিছুদিন এরকম গেছে গা। তো যাওয়ার পরে আমি 2004 সালের ঘটনায় আমি বাসা যাইতেছি, তখন আমার বাসা, আমি তখন বাসা নিলাম হইলো আপনার সাভারে, ওকে, হেমায়তপুর স্টানে। তো হেমায়তপুরে আমি যখন ঘর নিলাম, বাসা নিলাম, তখন ওই জায়গায় আমি একা থাকি, সিঙ্গেল। তো হেমায়তপুরে যেতেছি, এই মুহূর্তে ফার্ম গেট এসে দাঁড়াইলাম। তো ফার্ম গেট দাঁড়ানোর পরে গাড়ি পাইতেছি না, রাত্র মনে করেন 1:30টার মতো বাইজা গেছে গাড়ি পাইতেছি না। তো এই মুহূর্তে একটা নাবানা গাড়ি এলো, মানে প্রাইভেট যে ঠিক হলুদ যেগুলা ঠিকছি ওইগুলা, তো ওইটার ভিতরে দুইটা লোক বহা। তো আমার জিজ্ঞেস দোস্ত খারাই নিছো কে, কই যাইবা? আমি বললাম আমি তো সাভার যামু। আমাদের সাথে চলো, কই যাবো? আমাদের বাসায়। আমি বললাম কি লেগা? কাইছা তুমি চলো, আমার বাসায় গেলে তুমি বুঝতে পারবা কি লেগা। তো তখন আমার লগে এরকম একটা বেশি টাকা পয়সা নেই, বেশি একটা ডরও নাই, যাক তাও চিন্তা ভাবনা করে গেলাম। তোর আমার 20-20 মিনিট নিয়ে গেছে, যাওয়ার পরে ওদের বাসায় গেছি। তোর আমার ফ্রেশ হওয়ার জন্য কিছু কাপড় চুপড় দিছে, ফ্রেশ ট্রেশ হয়েছি। তো রাত্রেবেলা ওরা আমার যখন খাওয়ান দিছে, আমি 3-4 পদের মাংস অলরেডি, তো খাওয়া দাওয়া করে আমি অলরেডি ঘুমায় গেছি, আমি 2 দিন ধরে ঘুম নেই। তো অগর বাসায় গেছি, ওরা আমার নিচে কিন্তু যে অগর একটা কাজের লেগে যায়, ওরা এনজয় করার লেগে আমাদের, ওরা কিন্তু প্রায় সময় এরকম করে, যে ভালো কোনো চেহারা দেখলে, ভালো কোনো ফ্রেন্স ই দেখলে ওগুলোর লগে সম্পর্ক করার চেষ্টা করে। তো আমি তো অলরেডি ঘুমায় গেছি গা, তখন 5টা বাজে আমার যখন ঘুম ভাঙছে, আমি তখন দেখতেছি যে ওরা 2 জন 2 রুমে সবকিছু আছে ওদের ঘরে, মালপত্র প্রচন্ড মাল জিনিস, ওরা আবার বিদেশ করে আইছে,
তো যাই হোক, এখন ওদের দেখে আমি চলে আসলাম। ওরা আবার গাড়িতে আমার আইনা আবার আমার এই জায়গায় নামাই দিছে, ফার্ম গেট নামাই দিছে। তো পরে আমি বাসায় গেলাম গা। তো ওরা কিন্তু আমার মাঝে মাঝেই ফোন দিত, ওই যে হিজলা দুইজন, তো ফোন দিয়া বলতো দোস্ত তুমি কই কি করতেছো। তো এক সপ্তাহ পরে, তো এর ভিতরে আর একটু কথা আছে, কথা হইলো যে পিছে থিয়েছি আমি একটা পোলা সোয়ারি ঘাট থেকে আনছিলাম লঞ্চের থেকে। তো ওর বাড়ি ছিল পোড়াখালী, তো ওরা আমি আমার কাছে রাইখা পাইলা লাইলা মানুষ করছি। তো ওই পোলাটা তখন আমার লগে থাকে, নাম সোরাব, জানি না ও আমার শুনতেছে কিনা, মানে ওই ছেলেটা আমার লগে ছিল। তো ওরা একদিন আমার দাওয়াত করলো বৃহস্পতিবার, বলতেছে দোস্ত বাসায় আসো, হিজড়াটা, হ্যাঁ হিজড়া, ওরা দুইজন মানে অনুষ্ঠান করতেছে, যে আমার দাওয়াত করলো যে দোস্ত তোমার নিয়ে অনুষ্ঠান করুম, তুমি বাসায় আসো। তো ওরা প্রচন্ড পরিমাণ মদ খাইত, বিদেশি মদ খাইত, আর ওদের ঘরে এক্সট্রা দুই একটা মদের বোতল ফ্রিজের ভিতরে থাকতো। তো বাইকনাটারে নিয়ে আমি চলে গেলাম ডাইরেক্ট। তো আমরা ঘরের ভিতরে বইয়া রয়েছি, কথাবার্তা কইতাছি, এমনি তো রান্না বান্না শেষ হয়েছে, রাতে খাওয়া দাওয়া, মানে শুধু খাওয়া দাওয়া বলতে কি, অগর ওই জায়গায় গেলে শুধু সারা রাত্র মদ খাইত। ওরা কি ওই বাসাতে দুজনই ছিল, আশেপাশের লোকজন কি? না না, মানে বাড়িটা হইলো দুতলা, উপরের ফ্লাইটের লোক আছে, ওরা নিচতলায় থাকতো, আর আশেপাশে কোনো মানুষ নেই। যদি অগর ঘরে কিছু হয় ও এটা মানে বুঝার মতো ছিল না। তো রাস্তার লগে মনে করেন একটা ইয়ে আপনার জানালা, ওই জানালা একজন দারোয়ান বয়ে থাকতো। তো আমরা যদিন যেদিন গেছি ওই দিনকার রাত্রে, তো আমরা যাওয়ার পরে এখন প্রচন্ড পরিমাণ মদ খাইছে, আমিও খাইছি, বাইক না খাইছে, ওরা দুইজনও খাইছে। তো ওরা মদ খাওয়ার ফাঁকে ফাঁকে আমি অগরে কিন্তু ওষুধ খাওয়াইছি, ট্যাবলেট খাওয়াইছি আমি। তো খাওয়ানোর পরে একজন লোক ছিল একটু মোটা কাটা, একটু স্বাস্থ্যটা ভালো, ওরা আবার প্রেশারের রোগী। তো ও আমারে কইতাছে যে দোস্ত তুমি আমারে কি মাল খাওয়াইলা আজকে, এরকম পিনিক আমার কোনো সময় হয়নি, মানে ও এত মদ খায় টাল হয় না, কিন্তু ও আজকে প্রচন্ড আর ইয়ে পিনিক হইতাছে। মানে আমার কইতাছে দোস্ত আমার তুমি মাল ঢাইলে আমারে খাওয়াইতেছে, আমার এত পিনিক। ও কিছুক্ষণ পরে ঘুমায় গেছে গা। তো আর একজন আছে হ্যাংলা পাতলা, ওই লোক আর তেমন একটা ঘুমায় না। ও তো আমি যাওয়ার আগে কি করছি, ফোন দিয়া দুইটা সিএনজি ওই জায়গায় নিচে অলরেডি, ওর ঘরের থেকে মাল জিনিস আনু, এই জন্য সিএনজি ওয়ালাও এই ব্যাপারটা জানে। হ্যাঁ সিএনজি অলরেডি সব, মানে পুরো নেটওয়ার্ক আপনার রেডি থাকতো। হ্যাঁ মানে সিএনজি যে ড্রাইভার ও আমার আমার হাতে থাকতো, ও আমি যা কাজ করলে আমার পোলাবাইন যাবাই, তো ও তাই পাইত। তো দুইটা সিএনজি নিছি অলরেডি। তো আমি রাত্রে যখন তিনটা বাজে গেছে গা, তখন আমার স্মরণ হয়েছে যে জানালার পাশে তো দারোয়ান আছে, এই লোকটা কি করুম, অলরেডি সিগারেট তো দুই তিন প্যাকেট লইয়া ঢুকছি, সিগারেট তো ঘরে আছে। তারপর আমি সিগারেটের সুতা দাম বেরিয়ে বেরিয়া দারোয়ানরে কইলাম ভাই সিগারেট তো নাই। কিন্তু দারোয়ান বিষয়টা বুঝে, কিভাবে বুঝে, যে ওরা আগে পরে এরকম করছে, আগে পরে আমার মতো বহুত মানুষ এই জায়গায় ওরা আনছে। তো যাই হোক, দারোয়ানরে আমি কইলাম সিগারেট আনা যাবো, দারোয়ান আমি আপনার সিগারেট আইনে দিতে পারি এক শর্তে। আমি শর্তটা কি, আমার যদি মাল খাওয়ান তাহলে আমি এনে দেবো, মাল মানি ক আমার যদি মদ খাওয়ান তাহলে আইনে দেবো। এটা আপনার জন্য একটা মোক্ষম সুযোগ। হ্যাঁ একদম সুযোগ। তা আমি কইলাম আমি তো আমি একদম রাজি হয়ে গেলাম, আমি ফ্রিজে ভিতরে চারটা বোতল আছে, তুই যদি আনাম এক বোতল খাইতে পারো তাই আমি তোরে খাওয়াবো যা। পরে ওরা আমি 100 টাকা দিলাম, ও আমার সিগারেট আইনা দিল, অলরেডি আমার 10টা সিগারেট নিয়েছে। তো 10টা সিগারেট নিয়ে আনার পরে আমি এরকম একটা গ্লাস নিলাম, গ্লাস নিয়ে ওরে ওই গ্লাসটার ফুল এক গ্লাস মাল দিছি। তো ওরে আমি এক গ্লাস যখন দিছি মদ ঢাইলা দিছি, তখন ও এক গ্লাস থেকে মনে হয় তিন চুমুক খাইছে। তিন চুমুক খাওয়ার পরে বলছে কি রে বাবা এটা কি মদ, কুলজা কুর্দা সব ঝুলা ঘুরা যাইতেছে। আমি কই বিদেশি খাইছিস কোনো সময়, কয় না ভাই আমি তো আমার জীবনে আমি সই দেয় আমি জানলার দ্বারে বয়ে থাকি খালি গেরান হুঙ্গি মদ খায় কি জিনিস, এটা তো আজকে তো পাইলাম। মানে ও তো কিছু মানে খাওয়ার 10 মিনিট পরে ওই ও ওর অবস্থা সেন্স খারাপ। তো ওরও মানে ঘরের ভিতরেই, তো ওরও ঘরের ভিতরে নিয়ে রাখা হয়েছে। পরে সিএনজি ফোন দিলাম তোমরা কই গেটের সামনে, আচ্ছা গেটের সামনে থাকো, বাইকনারে কইলাম ঠিক আছে ব্যাগ বাইর কর। অগো ঘরে বিদেশি বড় বড় ব্যাগ থাকতো। তো কিসে চাকরি করতো ওরা? ওরা বিদেশ করে আইছে দুইজনে, মানে অনেক পয়সা পাতি আছে ওকে। ওকে তো এখন আমি বাইকনারে বললাম কি ব্যাগ বাইর কর। তো বাইকনার ডয়ার খুললে ব্যাগ বাইর করছে, এরকম বড় বড় ব্যাগ, ওইগুলার ভিতরে কি ঢুকাইলাম যে আপনার কিছু কিছু জিনিস আমার ওকে পছন্দ হইত, যে মদের গ্লাস ছোট ছোট ওরা বিদেশ থেকে আনছে, তারপরে কিছু কিছু মনে করেন ওই যে গাড়ি ছোট ছোট দামি হেভি দামি গাড়িগুলো, মানে আমি যেগুলো আনতে পারবো ওইগুলা, এরকম ল্যাপটপ, তারপরে সাউন্ড বক্স, ডিভিডি, তারপরে ওগো দুইজনের কাছে মনে করেন 4টা মোবাইল ছিল, 4টাই বিদেশি সেট ছিল, বিদেশ থেকে ওরা আনছে। তো পরে টাকা পাইছিলাম প্রায় মনে করেন 2 লাখ টাকার মতো ক্যাশ টাকা। মানে ওরা জিনিসটা বুঝতে পারছে হয়তো, কিন্তু কই যে লোক একটু মোটা কাটা স্বাস্থ্য, ওর ঘরের ভিতরে যে মানে স্টিলের আলমারি আছে ওটা ভাঙা কোন রকম সম্ভব না, কোনো কিছু দিয়ে ভাঙা সম্ভব না, মানে ওটা এত ওজন এত মোটা আপনি বলা লাগবে। আর এই ঘরে যা ছিল এই ঘরে তো সব শেষ, অলরেডি ভাঙ্গা ছিঁড়ে গেছে। তো পরে যা পাইছি তাই, দিগারি বইরা, একটা টিভি ছিল, তাও সব নিয়া বাস চলে পেলাম আমরা ওই জায়গার থেকে। তো ওরা তো তিনজনে এক রুমের ভিতরে ঘুমাইতেছে, মানে 3 দিন পরে হুশ হইছে ওই মোটা লোকটা, হুশে আমার ফোন দিছে দোস্ত
আমার বলতা যে তোমার টাকার দরকার, 2-4-5 লাখ টাকার দরকার আমার বলতা। তুমি কয় টাকা নিছো? 2 লাখ টাকা নিছো, এটা কোনো টাকা হইলো? তুমি যদি আমার বলতা যে আমি 5 লাখ টাকার দরকার, আমি দিতাম। আমার ঘরে 1 কোটি টাকা থাকে সবসময়, আমি ওই পোলা, আমি 2টা মানুষ বিদেশ থেকেছি, তুমি বুঝো? তুমি কয়টা টাকা নিলা সাধারণ? তো অনেক কথা হয়েছে ওর লাগে। তো আমার বলছে ঠিক আছে, আমি তুমি আমার টাকা নিছো, আমার ক্ষতি করছো, আমার কোনো দুঃখ নাই। যদি কোনোদিন তোমার লাগে আমার দেখা হয়, আমি তোমারে তুইও বলুম না। এখন যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটাই থাকবে। আমি কোনোদিন তোমার তুই বলুম না, কিন্তু তুমি গাদ্দারি করছো, এটা আমি করিনি। তাহলে আমি বললাম হ্যাঁ আমি গাদ্দারি করছি, কিন্তু করস নি। যাই হোক, আইসা বললাম ওই জায়গার থেকে। তো ওই লোকের লাগে আমার কিন্তু দেখা হয়েছিল কিছুদিন পরে, প্রায় 6 মাস পরে আবার আমার এই একই জায়গায় দেখা হয়েছে ফার্মগেটে। তখন দেখা হওয়ার পরেও আমার শুধু একটা কথাই বলছে যে দোস্ত তুমি কাজটা ভালো করো নি, গাড়ি থেকে নাইমে অলরেডি আমার সামনে আসছে। এইসব আমার বলছে দোস্ত তুমি কাজটা ভালো করো না। আমি তোমার ওপরে মানে বেজার না, আমি তোমার লাগে কথা কম, যতদিন তুমি বাঁচবা ততদিন আমি তোমার লাগে কথা দিব। তো যাই হোক, চলে আসলাম ওই জায়গার থেকে। তখন আমি কেরানীগঞ্জ আমার দলপল সব সহ ওই কাজ কইরা আয়া, আমার দলপল সব সহ 2.5 লাখ টাকা সহ ওদের কিছু মাল জিনিস মোবাইল টোবাইল সব নিয়ে এক রুমের ভিতরে সবাই বইছে 21 জন মানুষ। তো এর ভিতরে কি হয়েছে যে আমার লগের তো একটা পোলা কাজ বাদ দা ও আপনার সোর্স পুলিশের সোর্স হিসাবে কাজ করতেছে, মানে ও চাইতেছে যে আমার পুরো গ্রুপটা আমার ধরাই দিবে। ওকে, তো ওইটা চাইতেছে ও কিভাবে যেন ডিবির লগে হাত, আর লগে ডিবির লগে হাত হয়েছে। তো ও কি করছে এই বিষয়টা মনে করেন, আমি ওই দিনকে ও জানে যে আমি আজকে কাজের থেকে আইছি, কাজ করে আইছি কুড়িল বিশ্ব, ও সব জানে, সম্পূর্ণ জানে। কিন্তু ও আমার লগে থাইকা ও কিন্তু আমার লগে গাদ্দারি করতেছে, এটা আমি জানি না। তো সবার টাকা দিছি, ওরও টাকা দিছি, কিন্তু ওই লোকের আমি টাকা দিছি। তো টাকা দেওয়ার পরে সবাই টাকা টুকা নিছে। তো নিয়া সবাই জুয়া খেলবো ঘরে ভিতরে। তো আমার কাছে কটা বোতল আনা, তো আমি একজনের ফোন দেয়া, আমি করলাম 4-5টা বোতল পাঠাই দেন, বড় বোতল বিদেশি বোতল। তো 5টা বোতল পাঠাইছে, সবাই মিলা খাইছে। তো খায়া ওরা সবাই মনে করেন খেলতেছে, আমি আর খেলি না, আমি বয়ে রেছি চুপ করে। তখন কি ওই মুহূর্তে মনে করেন আমার আমি বাসমু করে মানে অবস্থা নাই, আমার সিরিয়াস আমার জন্টিস, মানে আমার যে দেয় ওই মনে করেন ওর কান্দ নাই, যে পোলা বাঁচবো না। যে কোনো মানুষ আমার দেখলে তখন কান্দ নাই, তো যা চলো বাঁচবো না, চেহারা মেয়ারের অবস্থা মানে পুরা করুন হয়ে গেছে। তখন কি করলাম আমি রুমের ভিতরে বহা, ওরা সবাই খেলতেছে, কিন্তু ওই যে পিছনটা বাইরে গেছে এটা আমি জানি না। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সত্যের আসনে আজকে জীবনের ভয়াবহতম অপরাধ এবং একই সাথে ভয়াবহতম সত্যগুলো নিয়ে কনফেস করছে আব্দুল করিম। আব্দুল করিমের কাছে আবারও ফিরে যেতে চাই আমরা। আর আপনি যদি ওকে দেখতে চান এবং একই সাথে JBSB-র মেম্বার যদি হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি JBSB-র মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে ওখানে একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে, ছবির লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওই পেজটি দিকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওকে দেখতে পাবেন। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি আপনার জীবনের কিছু ভুল আছে, অপরাধ আছে, যেগুলো মানুষকে অনেক কিছু শেখাতে পারে। যদি আপনি মনে করেন আপনার বিবেকের তাড়না বোধ থেকে সেই ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের কাছে বলা উচিত, ভুলের পরিণতি বলা উচিত, এবং ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেটা বলে মানুষকে সচেতন করা উচিত, তাহলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা আবারও যাচ্ছি আব্দুল করিমের কাছে, তারপর কি হলো? তারপরে ওই রুমের ভিতরে আমি সব মানুষ মানে খেলাধুলা চলতেছে, আমি রুমের ভিতরে বসা। তো অলরেডি আমার তো অবস্থা প্রচন্ড খারাপ, আমার যে দেখে ওই মানে কান্নাকাটি করে যে ও বাঁচবো না, মানে অবস্থা খুবই করুণ। তো এর মাঝে আর একটা কথা কি মানে যেটা বইলে গেছে, যে তখন আমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে মেয়েটা ছিল আসমা, যে মেয়েটা আমার সাথে কাজ করতে কাজ This track was downloaded from FusionBD.com. করতো সে মেয়েটার নাম ছিল আসমা, কিন্তু ওর সাথে আমার অন্য কোন সম্পর্ক না, কিন্তু হয়তো মানে এটা ভালো সম্পর্ক, মনের সম্পর্কই। তো আমি ওরে অনেক কিছু কিন্তু দিছি, যেমন আমি ও যে কাজ করে আইছে স্বর্ণের, ওই কাজের থেকে ওরে কিছু জিনিস আমি ওরে দিয়ে দিছি, স্বর্ণের জিনিস, যেটা তুই রাইখা দিবি আমি যদি কোনোদিন নাও থাকি তোর জীবনে, আর যদিও থাকি তুই রাইখা দিবি, এটা কারোর দিবি না,
তো কইছে এটা রাইখা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আপনি যদি দেবার ইচ্ছা থাকে তাহলে আমার একদিন সাজায় নিয়ে স্টুডিওতে নিয়ে আমার একটা ছবি তুলে নি, তাহলে ওইটা থাকবো। তো আমি বললাম ঠিক আছে। তো তখন ওই মেয়েটা মানে ও আমার পিছনে প্রচুর খাটাখাটি করতেছে যে ও মানে বিচারিত আছে কার কাছে গেলে মানে আমার এই রোগটা ভালো হইব। ও মানে প্রচন্ড অবস্থা ওরও খারাপ, ও আমার নিয়ে সারাক্ষণ টেনশন করতেছে। এই মুহূর্তে কি করলো যে আমার ওই লোকটা ওই যায় অলরেডি ডিবিতে একদম ডাইরেক্ট ডিসি সাহেবের লয়ে কথা কয়ে গাড়ি আনাইছে, আপনি ডিবি থেকে চারটা গাড়ি আইছে, ও নিজে ফোন দানছে দুইটা করে গাড়ি ঢুকছে অলরেডি দুইটা আমার পুরো ঘর একদম গেরাও এডাক করে লাইছে। তো যখন এডাক করে লাইছে তখন আমি ঘরের ভিতরে না, কিন্তু আমি কিন্তু ঘরের বাহিরে। ঘরের বাইরে বলতে কি মানে আমরা যে জায়গায় থাকতাম জায়গাটা হলো মেন রোডের লগে। তো আমি শাটার খুইলা, ওইটা শাটার সিস্টেম, শাটার খুইলা আমি বাইরে হইছি। সামনে আবার হলো মসজিদ, ওই মসজিদের দুইতলায় মানে যাই আমি বইয়া রয়েছি, ভালো লাগতেছে না কোনো কিছু, ওই জায়গায় ফ্যানের বাতাস খাইতেছি। তো আমি দেখলাম যে পুরা সব গেরাও করে লাইছে, অলরেডি আমার কিন্তু দেখে নেই, তো সবারে পাইছে আমার পাইতেছে না। তেমন আমি ওই জায়গায় কি কারণে নামছি যে ওই যে আমি একটা বাইকনারে পাইলা পালছি সোয়ারি গাড়িতে ঢোকাই নিয়েছি, তো আমার ওই বাইকনা ওরে বাঁচাইতে হবে আমার, ওরে বাঁচানোর জন্য নিজে যাই অ্যারেস্ট হয়েছি। আমি মসজিদের দুইতলা থেকে দেখতেছি ওরে প্রচন্ড পরিমাণ মারতাছে দারোগায়, মানে ও কই আই দিছে ধরো যদি না পান ওর চোদ্দ পুরুষের ঠিকানা পাইবেন, শুধু ওরে যদি আপনি দুইটা বাড়ি দেন সোরাব রে, আমার ওই বাইকনার নাম ছিল সোরাব। তো ওরে দারোগা মানে প্রচন্ড পরিমাণ মারছে। তো মারার পরে আমি ওই জায়গাতে মানে ওটা সহ্য করতে পারি না যে আমার কারণে তুই মেয়ে খেতেছিস, পিছড়েছে দারোগায় আমার, আচ্ছা আমি অলরেডি নাই মায়া করছি। আমি যখন দারোগার সামনে দাঁড়াইছি তখন আমার জিজ্ঞেসেছে তোর নাম কি। তো এই জায়গায় আর একটা বিষয় হলো কি যে আমি আমার নাম আব্দুল করিম ঠিক আছে, কিন্তু আমার যারা মানে আমি জাগর সাথে পরিচিত কিংবা যারা আমারে চিনে সবাই কিন্তু জানে যে আমার নাম রহিম, রহিম আব্দুল রহিম, মানে আব্দুল করিম নামে এটা আমার অরিজিনাল নাম, আমি কারোর কাছে নাম লুকাই না, কারোর কাছে কোনো কিছু না, কিন্তু অনেক প্রায় মানুষই আমারে চিনে আমার নাম আব্দুল রহিম। যা মানে আমি নিচে নাই মাইসা, আমি দারোগার সামনে যখন দাঁড়াইছি দারোগা আমার বলতেছে তোমার নাম কি, তখন আমি বললাম আমার নাম রহিম। তো ঠিক আছে, তোমার নামে থানায় মামলা আছে, সর্বোচ্চ 7টা মামলা আছে তোমার, আর এটা নিয়ে এখন বর্তমানে 8টা পুরো হয়ে গেল, তুমি চলো। মানে আমার পরিস্থিতি দেখে দারোগা আমার কইতেছে যে তুমি চলো হাইটা চলো, তোমার কেউ ধরে নিব না, মানে আমার হ্যান্ডকাপও লাগাইতেছে না, আমার কইতেছে তুমি হাইটাই চলো। তো পরে হাইটা হাইটা আইসি আর ওদের গাড়িতে উঠছি। তো গাড়িতে উঠার পরে আমার দল সহ মানে একদম যে পোলাটা ধরা দিছে ওরা সহ 21 জন। আমি যখন গাড়িতে উঠছি তখন আমি ডিবি দারোগার আমি বলছিলাম যে স্যার যে ধরা দিছে ও কিন্তু আমার দলের পোলা, ও আমার লগে কাজ করে, কিছুক্ষণ আগে আমার কাছ থেকে টাকা নিছে 20,000, কিন্তু এই মাত্র আমার ধরাই দিল ঠিক আছে, ও আমার দল সহ, কিন্তু আপনি যদি ওরা বিশ্বাস করে ছেড়ে দেন ওর জীবন এটাই করবো, আপনি ওরা ছেড়েন না। তখন নিয়ে গেছে, তো যখন ডিবি অফিসে নিয়ে গেছে তখন মানে পুরো ডিবি অফিস গরম হয়ে গেছে, আপনার যত মিডিয়ার সাংবাদিক আছে সবাই আসছে, অলরেডি সব মিডিয়ার সাংবাদিক রাইছে, ছবি তুলতেছে ডাইরেক্ট সব দাঁড়া করে রাখছে। তো একটা বিষয় হলো যে যখন ডিসি স্যারের রুমে যখন নিয়ে গেছে একজন একজন করে ডাকাইতেছে, তখন আমার যখন ডাকাইছে তখন ডিসি স্যার আমার দেখা কইতাছে যে আপনি কি বাঁচবেন, অনেক ছবি টবি তুললো পরে টিভিতে দিছে পেপারে দিছে। হ্যাঁ মানে কত সালের ঘটনা এটা? 2006 সালে। তো ডাইরেক্ট মানে কোন কোন পত্রিকা এসেছিল আপনার মনে আছে? আপনি কি দেখার সুযোগ পেয়েছিলেন পত্রিকা গুলো? না না, পত্রিকা আমি দেখি নাই, আমি পরবর্তীতে শুনছি। একটা গ্রুপ সহ ওই জায়গায় ডাইরেক্ট ডিবি অফিসে ঢুকলেই আছে, ডিবি মানে ডিসি সাহেবের রুমে ঢুকার আগেই ওই জায়গায় লাগানো আছে যে অজ্ঞান পার্টি 21 জন সদস্য, ওই জায়গার নাম দেওয়া আছে প্রত্যেকের এবং দিয়া সবার ছবিটা সুন্দর করে দেওয়া আছে 21 জন সদস্য যে। তখন তো দিয়া টিয়া পরের দিন মনে করেন চালান করে দিল। তো চালান করে যখন আমার যখন চালান করে দিল মানে কোর্টে চালান করে দিল, কোর্ট থেকে আমার কিন্তু কারাগারে পাঠাই দিল। তো কিন্তু কারাগারে আমি যখন গেলাম তখন অলরেডি আমার একটা মামলা নিয়ে আমি গেছি, যে আমি ডিবিতে আমার যে ধরে নিছে আমি একটা মামলা নিয়ে গেছি। তো ওই জায়গায় যাওয়ার পরে সর্বোচ্চ আমি দিয়ে আমার 8টা মামলা লেগে গেছে, মানে আমার 8টা মামলা আমার দিয়ে দিছে অলরেডি, কিন্তু এর আগে পরে আমার কোনো পুলিশ ধরেও নাই কেউ কিছু না, খুদাই মামলা হয়ে রয়েছে ওই রহিম নামের উপরে সব মামলা হয়ে রয়েছে ঠিক আছে। তো তখন আমি জেলে প্রথম ঢুকছি, যাওয়ার পরে আমার দুই পায়ে বেরি লাগাই দিল, একটা ডান্ডা বেরি আছে এটা লাগাই দিছে, মানে দুইটা রড দুই পায়ের ভিতরে দুইটা করা চুরির মতো, আর এই জায়গায় একটা লটকানো একটা চুরি আছে, তো এটা দিয়ে মাজায় মানে রাখতে হয়। বেরি লাগা দেওয়ার পরে আমি এটা সাহেব সুপার এগর মানে সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে স্যার আমি তো খারাপ, আমি তো স্বীকার করছি জজের কাছে, শুধু আমি স্বীকার করছি মানে সিএম কোর্টে, তখন আমার জজ আমার জিগাইতেছে যে আপনি
আপনি কি অজ্ঞান পার্টির সদস্য? তাই আমি বললাম হ। আপনি কি করছেন? আমি বলি হ। না, আমার যা জিজ্ঞেস আমি তাই হক হয়েছি, আমি একটাও না কইনি। তো নগদে যখনই মনে করেন আমারে, আমি সবার কাছে স্বীকার করলাম যে আমার বেরিটা যে কোনো ভাবে খুলে দেন। কিন্তু বেরি খোলার ই নাই, যেহেতু আটটা মামলা, যদি দুই একটা মামলা আমার যাবি নয় তাহলে আমার বেরি পরে আর চিন্তাও না করবো, কিন্তু আমি টাকা দিয়ে আমার বেরি ছুড়াই দিই। তখন তো আর আমার বিষয়টা কেউ জানে না। ও তার আগে আমি আপনার বলি নাই যে আমি কিন্তু বিয়া করছি। ফাঁকে যখন আমি বিয়া করছি তখন ওই ঘরে আমার এক বাচ্চা আছে, যখন আমি ধরা খাইছি তখন কিন্তু আমার ছেলেটা হয়েছে। আর আমার সাথে যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটা কিন্তু আমার সাথে কল্ডিবাজি করে গেছে। তো যাই হোক, আমার ছেলে আছে, সব আছে। তো এখন আমার ওই বিয়ে করলেন? আসমাকে বিয়ে করেননি? না না না, আসমাকে তো আমি বিয়ে করিনি। তাহলে কাকে বললেন? আসমার সাথে আমার এমনি একটু সম্পর্ক। আমার স্ত্রী হলো ফাতেমা, আমি যারে বিয়া করছি সে আমার স্ত্রী, সে হলো আমার ফাতেমা। সে জানতো? হ্যাঁ, সে জানতো। সে আমি এত অকর্ম কুকর্ম মানে যা কিছু করছি সবকিছু সে জানে, ঠিক আছে। কিন্তু সে আমার প্রতি মুহূর্তে বারণ করতো, আমি তার কথাটা শুনতাম না, যার কারণে আজকে আমার কপালে এই পরিণতি। যাই হোক, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি ছয় মাস ছিলাম। ছয় মাস থাকার পরে তখন আমার পরিস্থিতিটা মানে ওই যে আমি যে একটা পরিস্থিতির ভিতরে খারাপ পরিস্থিতি মানে বাসমুনা, ওই পরিস্থিতিটা তখন একটু কাটছে। জেলের ভিতরে যে বাহাদুরি করতে পারে ওই ভালো থাকতে পারে। বাহাদুরি বলতে এলো কি জানেন, যে জেলের ভিতরে কিন্তু টাকা চলে, একদম ক্যাশ টাকা। আপনার 1,000 টাকা লোড আছে আপনার কাছে, আপনি ওই জায়গার বাদশা। আপনি একটা সিট কিনবেন, কিনে আপনি আরামায়েশ করে থাকতে পারবেন। তো তখন আমি মনে করেন আমার আবার একটা যোগ্যতা ছিল কি, যে আমি যে কোনো জায়গায় গেলে একটা কাজকর্ম নিতে পারতাম, বাহিরেও ভিতরেও। তো ভিতরে যাওয়ার পরে আমি অগো পরিস্থিতিটা দেখা, তখন আমি ওই জায়গায় জেলের সুপারের কাছ থেকে আমি চাই আনিলাম। জেল সুপারের কাছ থেকে, স্যার আমার একটা যে কোনো একটা কাজ দিতেই, নাহলে আমি থাকতে পারবো না, আমি অফসর থাকার মতন পোলা আমি না, আমি থাকতে পারবো না। তখন আমার সুপার বলতেছে, ওই মিয়া তুমি তো হাজতি, তোমার আমি কি কাজ দেবো? যদি তুমি কয়াতি এটা তাহলে তোমার আমি যে কোনো কাজ দিতাম। হাজতি আর কয়াতির ভিতরে আবার একটা পার্থক্য কি, যে আমি হইলাম নতুন আসামি আর যে কয়াতি হইল পুরান আসামি। ওর সাজা অলরেডি জজ দিয়ে দিছে, সাজা লাগিয়ে গেছে, ওর গায়ে সরকারি পোশাক চলতেছে, আর আমার গায়ে আমার কিনা টাকা আমার পোশাক চলতেছে। তো তখন আমার কাম্পাস দিব না, আমি অনেক রিকোয়েস্ট করছি সুপার রে, যে আমার বেরিটা যে কোনো ভাবেই হোক কাটাই তৈব। রিকোয়েস্ট টিকোয়েস্ট করে সুপার রে, ঠিক আছে, আমি কইলাম আমার রন্ধনশালায় মানে চৌকা ওয়ার্ড, যেটা মানে যেটার ভিতরে ভাত রান্না করে, আমি কইলাম আমার চৌকাওয়ার্ডে আমার কাম্পাস দিন। তো আমার দিব না, আমি অনেক রিকোয়েস্ট করে চৌকাওয়ার্ডে কাম্পাস নিলাম। তো চৌকাওয়ার্ডে কাম্পাস নিয়ে দেখতেছি আমি মনে করেন ওখানে খুবই ভালো আছি, যেমন কি ওই জায়গার ভিতরে আবার বেচা কিনা হয় চৌকাওয়ার্ডের ভিতরে। মানে আমরা যে চালটা পাক করি, আমি প্রতিদিন মানে 40 বস্তা চাউলের ভাত রাঁধছি, 50 কেজি চাউলের বস্তা প্রতিদিন আমি রান্না করছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যত আসামি আছে সব আসামির খাওয়ান প্রতিদিন আমার রান্না করতে হইতো। তো রান্না করতাম, তো ওই জায়গায় কি করতাম আমরা, একটা ফ্রেশ দেখা মানে 10 বস্তা চাউল অলরেডি রান্না করছি, ওর ভিতর থেকে একটা বস্তা ফ্রেশ দেখা পাইসা রাইগা দিতাম। রাইগা দিয়ে আমরা ওইটার লাস্টে ভালো করে দুইয়া ফ্রেশ করে রান্না করতাম নিজেরা খাওয়ার জন্য। আর আসামি যেটা খাইতো এটা কোন রকম এক দোয়া দিয়েই মনে করেন এটা রান্না হয়ে গেছে। অনেক সময় কিন্তু চাউল ধোয়া ছাড়াই ডেকে ডাইলা দেওয়া হয়েছে, মানে পরিবেশটা খুবই খারাপ ছিল। আর আমরা তো নিজেরা রান্না খাইতাছি, এটা লাগা নিজেকে পরিবেশ অনেক ভালো। তো ওই জায়গায় কি করতাম, ওই এক জগ পানি খায় এরকম জগ আছে, তো ওই জগের ভিতরে করে এক জগ ভাত যদি কারোরে বিক্রি করতে পারতাম তাহলে 1 প্যাকেট গলিপ সিগারেট দিত। আর জেলখানায় 2 প্যাকেট গলিপ সিগারেট আপনি কারোরে দিবেন, নগদ আপনার 100 টাকা দিবেন। এটা বানিয়ে আবার আরেক ইনকাম শুরু হয়ে গেছে। তখন এটা কি করতাম, একজনের কাছে জগ দিয়া ভাত বেচতাম, একজনের কাছে ডাউল বিক্রি করতাম, একজনের কাছে তরকারি সবজি এগুলো বিক্রি করতাম। তো আমার প্রতি সপ্তাহে আমার কাছে দেওয়া গেছে কি জানেন, 20 প্যাকেট গলিপ সিগারেট আছে। 20 প্যাকেট গলিপ সিগারেট থাকা মানে আমার কাছে মনে করেন 1,200 টাকা একদম অলরেডি আছে জেলখানার ভিত্তি। আমি জেলখানার ভিত্তি 1,200 টাকা পাইতেছি। ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যাই হোক, আপনি এই সময় পর্যন্ত বিয়ে করলেন, তারপরও বাড়ির সাথে আপনি যোগাযোগ করেননি? না না, বাড়ির সাথে তাও আমার যোগাযোগ নেই, কিন্তু যোগাযোগ নাই ঠিক আছে, কিন্তু আমি বিয়া করছি, আমার পরিবার কিন্তু আমি বাড়িতে পাঠাইছি। আমি ছাড়া সে কিন্তু আমার বাড়িতে গিয়েছে এবং আমার বাচ্চা নিয়ে আসছে। কিন্তু আপনি জাননি? না, আমি যাই নাই, আমার পরিবার এবং আমার বাচ্চা সে তারা দুইজনই বাড়িতে গেছে। আপনি যখন জেলে ছিলেন তখন তারা কোথায় ছিল? তখন তারা তাদের বাড়িতে ছিল, তারা অনেক কষ্টে দিন কাটাইছে, তারা যা পরিমাণ কষ্ট করেছে। মানে আমার স্ত্রী ঠিক আছে, সে ইচ্ছা করলে আমার থেকে ভালো কিছু পাইতো, আমার থেকে ভালো কোনো পরিবেশে যায় আসে মানে বসবাস করতে পারতো, ভালো কোনো জায়গায় যায় বিয়া হইতে পারতো, কিন্তু সে কখনোই করেনি। বিগত আমি 3 বছর ছিলাম না, সে তার মা বাবার গালি অত্যাচার মায়ের সবকিছু সহ্য করা, তারপরও সে কাগজের কাম করছে, তারপরও সে খাইছে, তারপরও সে মানে আমারে ত্যাগ করেনি। আমি তার কাছে চিরঋণী, আমি তার কাছে সবসময় ক্ষমা পারতি, আমি তার কাছে অহনো ক্ষমা চাই, আর মানুষের কাছে তো চাই, কিন্তু তার কাছে আমি আজীবন ঋণ হয়ে থাকুন, এটা কোনোদিন আমি শোধ দিতে পারবো না। তো জেলখানায় এখন আমার এইভাবে দেখি যে টাকা ইনকাম হইতাছে, তো আমি এক পর্যায়ে অনেক টাকা ইনকাম হইতাছে আমার কাছে, মনে করেন প্রায় 8-9 হাজার টাকার মতন আছে জেলখানায়। তো এটা আবার আরেকটা বিষয় হলো কি, যে জেলের যারা মানে যারা সিনিয়র কর্মকর্তা আছে ওরা প্রতি সপ্তাহে সপ্তাহে চেক করে,
চেক করে আমার লাগে যদি টাকা পায় তাহলে আমার নামে রিপোর্ট, মানে যেমন থানায় মামলা হয়েছে ওরকম আমার কাছে একটা মামলা হয়ে গেছে, তখন ওরা কি করবো ডাইকা নিয়ে পায়ে বেরি লাগাই দিব, আবারও বেরি লাগাই দিব, এটা হলো আউরা বেরি আর এটা হলো ডান্ডা বেরি, তো এটা হলো আরেক ভেজাল। তো যার কারণে টাকা পয়সা খুব সাবধানে রাখতে হয়, তো রাখতাছি চলতাছি, তো এই মুহূর্তে মানে আমার উপরে প্রচুর চাপাইতেছে যে এদিকটা কিন্তু আমার বাড়ির সাথে কোনো কানেক্ট নেই, আমার পরিবারও কিন্তু জানে না আমি কই আছি, সে কিন্তু আমার অলরেডি বিচাইতেছে। তো ছয় সাত মাস পরে সে কিভাবে 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 ঘুরতে 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 মনে করেন থানায় যায়, মনে করেন এই খবরটা নিছে আপনার বউ। হ্যাঁ মানে ও আমার সব দিক দিয়ে বিচাইছে, আমার ছবি দিয়া সব দিক আমার বিচাইতেছে, আমার ছবি মানুষের কাছে দিয়া দিয়া বিচাইতেছে মানে। তো পরে ও জানি কেমনে কেমনে যে এলাকায় থাকে ওই এলাকায় একটা পোলা ছিল খারাপ নাম মানিক, ওই পোলাটা জেল থেকে বাইরে গেছে। তো আমি ওই পোলার লগে আমার লগে ভিতরে বেয়া কথা হয়েছে, তো কথা হয়েছে পরে আমি হইলো ওই পোলাটারে কইলাম যে দেখ মানিক আমি তো এই জায়গায় আছি, ও কিন্তু জানে না, তুই আরে পুরো অ্যাড্রেসটা দিবি যে ও আমার লগে কিভাবে দেখা করতে পারবো। তো তখন আমার সাত মাস পার হয়ে গেছে গা, তো ঠিকানাটা পাইছে, পাওয়ার পরে নগদই জেল গেটে চলে গেছে, যা টিকিট কইরা নগদ অলরেডি আমার লগে দেখা কইরা, ও তো পুরো পাগল হয়ে আছে আমার খুঁজতে খুঁজতে। তখন ও যখন আমার পাইলো তখন ওর একটু সান্ত্বনা দিলাম, বুঝ দিলাম যে দেখো টেনশন করো না, হ্যাঁ আসি যে কোনো ভাবে, এখন মানে আমার তো কোর্ট আছে শনি রবিবারে আমি কোর্টে যাবো, তখন তুমি কোর্টে খাওয়া নিয়ে যেতে পারবা আমার লেগা। তখন কি করলাম টাকাটা তখন ওই মুহূর্তে আমি কিন্তু দিতে পারতাছি না, আমি যদি ওই ফাঁকদা দিবার যাই তাহলে টাকাটা আমার ভিতরেই পড়ে যাবো, ওটা আর আমি পাবো না ও পাইবো না। তো তখন আমি ভিতরে থাকলাম, ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে, দুইবার স্লিপ করছে, দুইবার স্লিপ করেও আমার লগে অনেক কথাবার্তা হয়েছে। তো পরে রবিবারে আমি আমার কোর্ট মানে ডাকা জজ কোর্টে নিয়ে আইসে গারদে, তখন ওরা ডাকায় আনছি, ও আমার জন্য খাওয়ান নিয়ে আইসে বাসার থেকে পাকাইয়া আমার ছেলেটারে নিয়ে আইসে, এখন ওরে টাকা দিলাম যে টাকা নেও তুমি খরচ মরচ করে চইল, আর আমি আমার কাছে টাকা আছে আমি টাকা দেওয়া ঢাকা জেল ট্রান্সফার হইতেছি, মানে অন্য কোনো এক জেলে যাইতেছি, এই জেলে থাকাটা অনেক কষ্ট। পরে ওরে বললা ঠিক আছে যে তুমি আমার তো ওই জায়গায় দেখা পাইবা না, কিন্তু কোর্ট আমার যখন তখন দেখা পাইবা। তো আমি অলরেডি তখন কিন্তু আমার চারটা মামলা কিন্তু যাবি নিয়ে গেছে, তো আমি এই মুহূর্তে কি করলাম ঢাকা জেলের মানে ডিপুটি জেলারে টাকা দিলাম, টাকা দিয়া আমি ট্রান্সফার হইলাম যে আমি ঢাকায় থাকুম না, আর আমি 4,000 টাকা দিচ্ছি যে আপনি আমার ঢাকার থেকে অন্য যে কোনো জেলে পাঠাই দিবেন, ঢাকা শহরের ভিতরে হোক আর ঢাকার বাইরেও। তো আমার কি করলো যে ঠিক আছে পাঠাই দিম 15 দিন পরে, তো 15 দিন পরে আমার নামে চালান আসলো, আমার পাঠাই দিল ওই কাশীপুর গাজীপুর নতুন জেল হয়েছে ওই জায়গায় আমার পাঠাই দিল, ওই জায়গায় খুবই শান্তি জেল খুবই নীরব। তো ওই জায়গায় যাইতেছি এখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানে মানে দেখা হইতাছে, কিভাবে হইতাছে আমার একটা উকিল আছে, আমি জেলখানার ভিতরে থাকা উকিলে টাকা দিতেছি, আমি কোর্টে আসলে আমার কাছে টাকা উকিলে আমি টাকা দিতেছি, আর আমার আমার স্ত্রী ওই জায়গায় এসে তার কাছ থেকে খবর নিতে আসে যে আমার কোন দিন কোর্ট, ওই দিনই আমার লাগে দেখা করবো। যাই হোক এভাবে চলতেছি আমার কাশীপুর পাঠাইছি, তো কাশীপুর এক নম্বর জেলে যায়া 6 মাসের মতো ছিল, তো এক নম্বর জেলে 6 মাস থাকা দেয় না, এক নম্বর জেল বালানা ওই জায়গাও থাকা যাইব না, তখন আবার ডিপুটি জেলারে টাকা দিলাম যে আমার ট্রান্সফার করেন। কিভাবে ম্যানেজ করতেন টাকাগুলো? টাকাগুলো তো এই যে আমি সিস্টেম, তো আমি সারা দিন মনে করেন রান্না বান্না করলেই, যেমন দেখা গেছে আমি দুপুরবেলা ওইটার ভিতরে খাইতাম, কিন্তু রাত্রেবেলা তো আমি আমার ওয়ার্ডে যাই খাইতে হয়, ওয়ার্ড বলতে একটা রুম আছে ওটার ভিতরে আপনার 40-50 জন মানুষ থাকতে হয় গাদাগাদি করে, না না গাদাগাদি না মানে একটু ফ্রি ভাবে, মানে ওই জায়গায় জেল তো নতুন আসামি কম ওই জায়গায় একটু ফ্রি ভাবে, কিন্তু এই জায়গায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রচন্ড কষ্ট, কষ্ট বলতে কি মানুষ অনেক সময় দেখা গেছে এমন চাপাচাপির কারণে শরীরের আড্ডি মাংস ভাইঙ্গা ঘুরা হয়ে গেছে, মানুষ এমন মানুষ আছে কেন্দ্রীয় কারাগারে মারা গেছে এই চাপাচাপির কারণে, চাপাচাপির শরীরের ভিতরে এত বড় বড় একটা ঠোস করে যায় আপনি না দেখলে কোনোদিনও কিভাবে বিশ্বাস করবেন। প্রিয় শ্রোতা, মানবাধিকার বলে একটা ব্যাপার আছে, আমরা মানবাধিকার নিয়ে অনেক সোচ্চার হই, অনেক কথাবার্তা বলি, এবং আমাদের দেশে মানবাধিকার সংস্থাগুলো যারা রয়েছে তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয় যে এই মানুষদের যারা যারা জেলে আছেন জেলের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলার সময় হয়েছে এবং তাদেরও প্রপার রাইট আছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু তাদেরকে একজন অন্যায়কারীর সাথে তো আরেকটা অন্যায় করা যেতে পারে না, যেই সিস্টেম আছে একজন সেই সিস্টেমের মধ্যে তারা সেই অধিকারটুকু পাচ্ছেন কিনা সেটার ব্যাপারেও আমার মনে হয় মানবাধিকার সংস্থাগুলোর কাজ করা উচিত। ওকে, তারপর কিবরিয়া ভাই, আপনি যদি কোনোদিনও দেখতেন জেলখানার রুটি মানে জেলখানার যে আটা দেয় রুটি বানায় ওই রুটি আপনি যদি কোনোদিনও দেয় আপনার চোখের পানি এমনি পড়ে যেত ভাই, আপনি খাইবেন না রুটি। আমি তো যতদিন দীর্ঘ যতদিন আমি জেলে ছিলাম আমি কোনোদিন একটা রুটি খাইনি, কিন্তু আমি যেদিন জেল থেকে বাইরে আসছি ওই দিন আমার পকেটে করে আমি রুটি নিয়ে আইসি, জেলের রুটি আমি বাড়ি তাই না দেখাইছি যে দেখো কি রুটি মানুষরে খাওয়ায়, এরকম মোটা থাকে আর ওটা প্রচন্ড শুধু বালুই লাগতেছে, আর সকালবেলা শুধু মনে করেন এক টুকরা গুড় আর একটা রুটি, পার্ট আপনার ঠিক টাইম 2টা বাজে আপনার খাবার, তাও কি মাপা ভাত, চলতেছি এক নম্বর জেলে, এক নম্বর জেল দিয়ে ভালো লাগে না, তো জমা আবার টাকা দিলাম 4,000,
4,000-4,500 টাকা দিয়ে আমি ট্রান্সফার হইলাম 2 নম্বর জেলে, কাশীপুরে পাশাপাশি জেল। তখন ওই জায়গায় ট্রান্সফার হইলাম, মানে 1 নম্বর জেলে আমি থাকলাম 6-7 মাস, তারপরে আসলাম আবার 2 নম্বর জেলে। তো 2 নম্বর জেলে এসে আমি দেখা পাইলাম কাল লাগে যে 23 সন্ত্রাসীর একজন লোক তনাই মোল্লা, আর আপনার আসিল হইল যে নূর ইসলাম সরকার, মানে অর্থটঙ্গি বোটবাজার গাজীপুর পুরো এই অঞ্চলের এই মাথা নূর ইসলাম সরকার সেই লোক। তো জেলখানায় এদের পাইলাম, এদের খুবই একটা দাপট চলতেছে। 2 নম্বর জেলে এদের খুবই দাপট, মানে এখন নামের উপরে মনে করেন ট্রাক বেড়া খাওয়ান ঢুকতেছে, আর আমার মতো আর গরিব যারা আছে ওরা মনে করেন না খায় মরতেছে। তো ওই জায়গায় অনেক লোকের পাইলাম, যেমন তনাই মোল্লা শহীদ কমিশনার, গেন্ডারিয়ার শহীদ কমিশনার, তো অনেক লোক এরকম পাওয়ার পরে যে আরেকটা লোক আছিল যে বান্ধবীর বলা 12 টুকরা সুমন, ওই এখন তো ওই জেলে ছিল তখন। তো মানে এগর একটা পুরো দাবড়, আর হেরাত মনে করেন ভিআইপি ভাবে থাকে, তোরা যখন কোড়াই তো তখন দেখতাম কি ভিআইপি গাড়িতে আয়। তা আমি জামাদারে কইলাম, ওই মিয়া ওরা ভিআইপি আসে, আমি আপনার 500 টাকা দিতেছি লেগে ভিআইপি ভাবে নিতেছেন, আমরা কি পয়সা গেলাম গা, আমরা 500 দিই আপনারে, লগে নেন কোট ফালান 12 টুকরা সুমন লাগে, আমার কোট চাই 12 টুকরা সুমন। হ্যাঁ, ওর নামই 12 টুকরা, ও একটা মানুষ সে মানে 12 টুকরা করছিল কাইটা। তো ওই জায়গার থেকে আমার পরিচিত যে ও 12 টুকরা সুমন, এইটাই মানে ওর নামেই চিনে সবাই 12 টুকরা। তখন ওর লগে আমার একটা কোট দিল, তো করে আইলাম যখন তখন ওর লগে ভালো একটা সম্পর্ক হয়েছে। ওই জেলেও দেহি একটা শান্তি নাই, মানে ওই জেলের ভিতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঢাকার থেকে আসামি মনে করেন টিকতে না পাইরা থাকতে না পাইরা, তখন কি করে করে সব চালান করতেছে ঢাকার থেকে। ওকে, ঢাকার থেকে চালান দিয়েছে কই কাশীপুর 1 নম্বর 2 নম্বর, আর 3 নম্বর জেলে হলো মহিলা, 4 নম্বর জেলে হলো বর্তমানে ফাঁসির সেল। তো যাই হোক, ওই জায়গাও দিয়ে থাকায় কষ্ট হইতেছে। তো পরে আমি মেয়াদ ইয়ের টাকা দিলাম, ডিপুটি জেলার টাকা দিলাম যে ভাই আমারে আপনি ঢাকার বাইরে পাঠাই দেন। আর যখনই আমারে কোনো জায়গায় মানে পাঠাইয়া দেয় তখন কিন্তু পায়ে ডবল বেরি থাকে, বেরি লাগানোই কিন্তু থাকে, বেরি কিন্তু খুলে না। আর আমি যখন ওই জেলে পৌঁছায় যাবো গা তখন বেরি খুলে দেবে। তো এই মুহূর্তে আবার টাকা দিয়ে ট্রান্সফার হলাম কই ফরিদপুর, ফরিদপুর যায় ছিলাম। মানে এভাবে আমি আমার ঘুরতে 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 আমার যে মনে করেন 3টা বছর গেছে, এটা আমি কইতে পারবো না, আমার 3 বছর পার হয়ে গেছে, আমি শুধু জেলের ভিতরে ঘুরছি। এটা আবার এক বড় বাড়িতে শিখছি, যদি কোনো জেলে 6 মাস থাকো শুনতে ট্রান্সফার হয়ে যাস তাহলে মনে করো তোর নামই গাইব মানছি ওই জায়গায়। যেমন দেখা গেছে ঢাকার থেকে জাগর লগে ট্রান্সফার হয়েছি, ওরা কইতেছে কিরে রহিম তুই আমার থেকে যাবি গা, আবার কাশীপুর 1 নম্বরের তে যা 2 নম্বরে যখন ট্রান্সফার হয়েছি ওরা কইতেছে কিরে তুই আমার থেকে যাবি গা, এরকম। তো আমার 3 বছর কিন্তু এইভাবে এইভাবে কেটে গেল গা, আমার স্ত্রী অনেক কষ্ট করতেছে ছেলেটা নিয়ে। তো তখন ওই মুহূর্তে আমি আমার সবটি মামলা ক্লোজ হইল। তো ক্লোজ হওয়ার পরে আমি সারা পাইতেছি লাস্ট পর্যায়ে, আমি ফরিদপুরের তে আবার কিন্তু আমারে কাশীপুরে পাঠানো হয়ে দিছে, আমার ডাইরেক্ট কাশীপুর চালান করে দিছে, আমার ডাকায় নিয়ে আমার বেরি লাগাই দিছে, গাড়িও রেডি, আরো আসামি আছে ফরিদপুরের তে ডাইরেক্ট কাশীপুর। মানে আমি বেরি যখন লাগাই দিছি তখন আমি কি ব্যাপার, বেরি লাগাই দিলেন কই যেতেছি, কয় তোমার চালান হয়েছে তুমি জানো না, কাপড় চুপড় রেডি করো, কাপড় চুপড় সব রেডি, আইলাম চালানে। এই জায়গায় আমি এই জায়গায় মনে করেন সর্বোচ্চ 15 দিন ছিলাম, 15 দিন পরে দেখি যে আমার বিল হয়ে গেছে। সময় এখন রাত 1টা, প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, আপনি শুনছেন আর জি কিবরিয়াকে, এবং আর জি কিবরিয়ার সঙ্গে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে রয়েছে আব্দুল করিম। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই এবং সেই ফাঁকে আপনাকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। এখন পর্যন্ত আপনি যা শুনেছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনার কাছে, আমরা একটু টেস্ট করে দেখতে চাই। আপনি যদি মনে করেন যে আব্দুল করিম যা বলছে তার সব সত্য তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না কনফিউশন আছেন আপনি তাহলে লিখবেন নো। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর কি হলো? তো তারপরে আমি ঢাকায় আসার পরে আমি জানলাম যে আমার একবারে মানে মামলা সব ক্লোজ হয়ে গেছে, এখন আমি বেরোতে পারবো। তো আমার উকিল মানে অলরেডি বইলেও দিল, উকিল লোক পাঠায় দিছে ওই জায়গায়, কাশীপুর লোক পাঠাইছে যে আব্দুল করিম তোমার সব জাবি নিয়ে গেছে মামলা। আর আপনার সাথে যে বন্ধুরা ঢুকেছিল 20 জন, ওরা কি, ওদের কি অবস্থা, ওরা কি হালে, মানে আমি ঢাকার থেকে যাওয়ার পরে ওরা কি হাল আছে এটা তার আমি খবর নিতে পারতাছি না, কারণ আমি তো ঢাকার থেকে ওদের রাইখা, ঢাকায় ওদের রাইখা আমি ট্রান্সফার হয়ে গেছি। আচ্ছা, তো আমি সব জায়গায় ঘুরা গাইরা আমার কাশীপুরে আমার শেষ। তো কাশীপুরে যাই আমি আবার পাইছিলাম 2টা বলা পাইছি ওই জায়গায়, ওদের ওই জায়গায় আবার হেল্প করছি। তো আমার লগে যারা ছিল মানে জেলের ভিতরে আমার লগে যারা ছিল ওরা সবাই আমার কাছ থেকে হেল্প পাইছে। তো আমি 2009 মনে করেন 9 প্রথম দিক দিয়ে আমি মানে 8 শেষ দিক দিয়ে বাইরে হয়েছি, আমার সব মামলা ক্লোজ হয়ে গেছে। তো বাইর হইলাম, আমি বাইর হওয়ার পরে আমার ওই সেই হারুন, সেই হারুনের সাথে আমার আবার দেখা। সেই হারুন আমার বলতাছে যে কি কি করলা, আমি যা করছি জীবনে তা সব ভুলে গেছি, 3 বছর যখন আড়াই গেছে জীবন তো সব ভুলে গেছি, তুই আমার যদি 10,000,000 টাকা দেয় আমি আর ওই জায়গায় যেতে রাজি না। তখন সে আমার অনেক রিকোয়েস্ট করছিল, এবং জাফর ভাই, তারপরে আরো অনেক বস আছে, মিরপুরের এক লোক ছিল নাম আক্তার ভাই,
ঠিক আছে, প্রচন্ড পরিমাণ তার কাছে প্রচন্ড পরিমাণ লোক আছে। সে একটা ব্যবসায়ী, চোরাকার বাড়ির ব্যবসায়ী। আপনি যত বড় গাড়ি এর কাছে নিয়ে যাবেন, দুই মিনিটে দেখবেন নাই, ফাঁকি হয়ে গেছে। ওই লোক যখন মিরপুর থানা, আপনি কোন সময় যদি মিরপুর থানায় যান, দেখতে পারবেন পুরো মিরপুর থানাটা ভরা শুধুই রিক্সা। ও যখন ধরা গেছে তখন ওর মানে ওর সাথেই রিকোভারি পাইছে 200 রিক্সা, তারপরে ফেন্সির বোতল, মদের ব্যবসায়ী, মানে সব পদের ভিতরে জড়িত। তো আমি তখন, আমি 2009 যখন বাইরেছি তখন আমি সব পথ ছেড়েছি। ছেড়ে দিয়ে আমার আমার বাল বাচ্চা নিয়ে আমি সুন্দর একটা পরিবেশে আসছি, ভালো থাকতাছি। তো আমি ওই মুহূর্তে আমি আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করতে পারতাছি না। তখন আমি সেই জায়গায় বাইরে হওয়ার পরে 10-12 দিন মানে একদম অসুস্থ হয়ে গেছি। 3 বছর তো বাইরের আবহাওয়া পাই নাই। আপনি যখন বের হলেন ওই মুহূর্তে আপনার কেমন লাগছে? ওই মুহূর্তে তো আমি মনে হইতেছে যে আমি একটা দোজকের থেকে বাইরে এলাম, যে জীবনে কি করলাম, কি করে আজকে এই জায়গায় এলাম। কেউ কেউ রে কইতে পারলাম না, না পারলাম সইতে, না পারলাম কইতে, মানে কোনো পদেই না। তো আমার স্ত্রী, আমি এখনো মানে তার কাছে ঋণী, কি কারণে যে সে আমার পিছনে প্রচন্ড পরিমাণ খাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না ভাই, যে সে এমনও দিন গেছে গ্যান্ডারিয়ার থেকে আপনার জজ করে 4 বার আপ ডাউন করছে, সকাল থেকে নিয়ে আপনার বিকাল পর্যন্ত। আমি যতক্ষণ করেছিলাম তাও পায়ে হাইটা, তাও বাচ্চা কোলে নিয়ে। তো যাই হোক, বাইরে ভালো আছি এখন, মনে করেন কোনো কাজ নেই, আমি নিজেই এখন রিক্সা চালাইতেছি, রিক্সা চালাইতেছি, খাইতেছি। কবে থেকে রিক্সা চালানো শুরু করলেন? 2009 সাল থেকে, আমি জেল থেকে বাইরে হওয়ার পরেই, কিছুদিন মানে মাসখানেক পরের থেকেই। তো আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থাটাও তেমন একটা ভালো না, তারা তারপরও তারা আমার অনেক হেল্প করছে, তারা মানে রিক্সা নিয়ে দিছে, আমি চালাইতেছি। তো চালাইতেছি চালাইতেছি, মনে করেন এভাবে আমার 2009 সাল গেছে, আমি খুব ভালো আছি। তো 10 সালের প্রথমে আমার আরেকটা মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার পরে আমি তখন ভালোই মোটামুটি, কিন্তু তখন আবার আরেকটা জিনিস হইল যে এক রিক্সাওয়ালার লাগে আমার সম্পর্ক হয়েছে, মানে ভালো সম্পর্ক, এক জায়গায় বইয়া চাটা খাই সব সময়। তো ওর লাগে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওর বাড়ি হইল ফরিদপুর, ওর নাম বাদল। তো ও একদিন কইলো দোস্ত বাসায় চলেন। তো বাসায় যাওয়ার পরে ও আমার একটা মেয়ে দেখাইলো, মেয়েটার নাম ছিল পুতুলি। তো ওরা আমার দেখাইলো, বললো যে দোস্ত মেয়েটা খুবই ভালো, ব্যবহারও ভালো, খুব সুন্দর, চলাফেরাও ভালো। তো ওই মেয়েটার দেখা কিন্তু প্রচন্ড ভালো লাগছে ভাই, মানে নিজের অজান্তেই না ওর প্রতি একটু দুর্বল হয়ে যেতেছি, কি মন জানি একটা। তো আমি কি করতেছি যে আমার এদিক দিয়ে কিন্তু এই যে আমার আবার আরেক মনে করেন আউল লাগা শুরু হয়ে গেল, ওর পিছে মনে করেন শ্রম দিতে আছি, এদিক দিয়ে আমার সংসারের প্রতি আমার কোনো নজর নাই, সংসারে কি হন আবার এটা ভালো লাগে। মানে আমার যে 2টা সন্তান আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই কথা আমার কোনো মনেই নেই। আমি সারাদিন কাজ করি, ঠিক আছে, কাজ করার পরে তো কি করি, সন্ধ্যার পরেই বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর বাসায় যাই, বয়া থাকি, আড্ডা মারি ওর লগে রাইতে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত। কিন্তু আমার যে একটা মদের নেশা ছিল এটা আমার এখনো আছে, প্রায় সময় আমি আমার ঘরে বয়া খাই, আমি বাহিরে কোনো জায়গায় খাই না, মানে আমি সুখীন, মন চাইলে খাইলাম না মন চাইলে নেই, যে খাইতেই এমন কোনো কথা নেই। তো ওই বন্ধু যে জায়গায় থাকে ওই জায়গা আবার হইলো আপনার, আমি থাকি গ্যান্ডারা বাজার, ও থাকে হইলো জুরাইন, ওই জায়গায় কিন্তু মদের বার আছে। তো প্রায় সময় ওর হন্তে যখন রাত্রি 11টা 12টা বাজে ফিরি তখন ওই জায়গার থেকে একটু করে খাই। তো চলতেছে বিগত মেয়ের সাথে মনে করেন আমার অনেক দিনের সম্পর্ক, বিগত 6 মাস আল্লাহকে সম্পর্ক হয়ে গেছে। তো আমার ফ্যামিলি কিন্তু জানে না, তো বড় ফ্যামিলি ওরা সবাই বাড়িতে গেছে বেড়াইবার। তো ওই দিনকে আমি সিরিয়াসলি অসুস্থ ভাই, আমার অবস্থা করুন, মানে আমি এমন একটা পরিস্থিতি আমার, আমি কিন্তু সবারে ফোনে কইতাছি যে আমার সবাই মাফ করে দাও, আমার নিজের কাছে অবিশ্বাস হইতাছে যে আমি আজকে রাইতের পরে আর বাইসা থাকবো না, কি মন জানি ভাই একটা মানে একদম আমি পুরো পাগলই হতাশ হয়ে গেছি। তো আর চোখের পানি মনে করেন কোনো পর্যায়ে থামায় রাখতে পারতাছি না, এদিক দা ঘরে মনে করেন আমার ফ্যামিলিও নাই, এরা সবাই বাড়িতে। তো ওই মেয়েটার সাথে আমার রিলেশন চলতেছে ফোনে, আমি ওর জন্য আরো একটা এক্সট্রা ফোন কিনছি, মোবাইল কিনছি পুতুলের লেগে, সারা দিন ওর সাথে আমি কথা বলতেই থাকি, এমনও দিন যায় যে 200-300 মিনিট ওর কথা কইতেছি। তোরে ফোন দিলাম, ও আমার বলতেছে যে এখন কি আমি আসবো বাসায়। তো আমি বললাম না এখন বাসায় আসার দরকার নেই, রাত্রে বেলা তুমি বাসায় আইবা মানুষ একটা খারাপ কথা বলতে পারে। তো পরের দিন আপনার লাগে দেখা করেন। এই পুতুলি আপনার বন্ধুর কি ছিল, সম্পর্কে কি হতো? বন্ধুর সম্পর্কে কিছু না, কিন্তু একই বাড়িতে ভাড়া থাকতো। পুতুলি কি করতো? গার্মেন্টসে কাজ করতো? না, কিছু করতো না, মানে আগে হয়তো করতো, কিন্তু আমি যখন থেকে ওরা দেখছি তখন থেকে ও কোনো কাজ করতো না, হালকা পাতলা লেখাপড়া করছে। পুতুলি বাবা মা থাকতো ওখানে? হ্যাঁ, বাবা মা থাকতো, বাবা মা এবং ওর বড় ভাইরা আছে দুইজন, তারা থাকতো। তো যাই হোক, ওর সাথে তো আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, না মানে আমি এমন একটা পরিস্থিতির ভিতরে আছি যে আমি ওরও ছাড়তে পারতাছি না, আমার এই ফ্যামিলিও ছাড়তে পারতাছি, মানে ওরে কোনো পর্যায়ে বলতে পারতাছি না, যত চেষ্টাই করি না কে আমার ওরে বলতে চাই পারি না। পুতুলি এটা জানতো যে আপনার ফ্যামিলি আছে? হ্যাঁ, পুতুলি সব জানে। জানার পরে সে কি ধরনের অ্যাটিটিউড করতো আপনার সঙ্গে? সে মানে সে আমারে সব সময় একটা কথা বলতো যে দেখো আমি তো তোমার সাথে ভালো কোনো কথা বলি, যদি ভালো কথা বলতাম তাহলে তো তুমি আমার মনে কি করতে আমি জানি। ওকে পছন্দ করতো আপনাকে? হ্যাঁ, অবশ্যই পছন্দ করতো। ওকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ, বিয়ে করতে চাইতো। আপনার সংসার আছে জানার পরেও আপনাকে বিয়ে করতে চাই? হ্যাঁ। তো এর ভিতরে আর একটা কারণ ছিল যেটা না বললেই না, সত্য কথা যেহেতু সত্যি বলতেছি, তার সাথে সম্পর্ক তো এখন মনে করেন
মানে এর মাঝে হয়েছে কি, তারে তার ফ্যামিলি মানে জোরজবস্তি এক জায়গায় বিয়া দিছে। জোরজবস্তি বলতে কি মানে ছেলের পক্ষ থেকে মানে এলাকার কিছু আছে না, যেমন বড় ভাই ঠোর ভাই এরা মনে করেন ঠেকায়া মেয়ের মারে মেয়েটারে বিয়া দেওয়া হয়েছে, পোলাটা ছিল পাওয়াইন। তো ওই লোকটা খাটো, যার কারণে মানে ওর একটা মন মানসিকতা নাই এবং কি ওর ফ্যামিলির চাপের কারণে ওর কিন্তু বিয়া হইতে হয়েছে। যাই হোক, কিন্তু আমি ওইগুলো সব জানি আমি, তারপর কিন্তু তার প্রতি খুবই মানে দুর্বল। সে আমারে যদি বলে যে তুমি এই জায়গায় আসো, আমি এমন দিন গেছে ভাই বিশ্বাস করবেন, আমি 5 ঘন্টা ওর জন্য দাঁড়াইছি, 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি পড়তেছে, কান্না করতেছি। ওর এক বান্ধবী আছে, ওর আমি ফোন দা বলতেছি, বান্ধবী না মানে বাগ্নি হিসাবে, ঠিক আছে, ওই মেয়েটার ও মা ডাকে আবার ও আর বাগ্নি ডাকে, মানে তো মানে ওরা মজা করে ডাকে আর কি। ওর বিয়ে হয়েছে, সব হয়েছে, ও আ জানে আমার ফ্যামিলি আছে, সংসার আছে। তো এই মুহূর্তে মানে আমার মাথায় কিছু কাজ করে না, ঠিক আছে, আমি কি করবো, মানে আমি নিজেই দিশা পাইতাছি না। তো ওরে নিয়ে কিন্তু আমি প্রতি সপ্তাহে কিন্তু ওরে নিয়ে আমি কিন্তু ঘুরতে যাই, যেমন দেখা গেছে কোন সপ্তাহে যদি চিড়িয়াখানা গেছি, তারপরে সপ্তাহে বোডালিকান কাটে, এদিক দিয়ে আমার সংসারে কিন্তু করম পরিণতি হইতেছে। কিন্তু আমার স্ত্রী এখন শুনতেছে, তো যাই হোক সে জানতেছে যখন, কিন্তু সে পরে জানছে আবার এই বিষয়টা, কিন্তু সে পরে জানছে মানে এটা নিয়ে পরে একটা গ্যাঞ্জাম হয়েছে। মানে হয়েছে কি, তারা বাড়ি থেকে যখন আসছে, আমি সিরিয়াস অসুস্থ বললাম না যে আমি মনে করেন পুরা কান্নাকাটি করতেছি। তো পরের দিন মানে আমি ওই দিনকে আবার অগরে ফোন দিয়ে আমি লঞ্চ উড়াইছি যে তোমরা তাড়াতাড়ি লঞ্চ উড়ো, আমার অবস্থা ভালো না। তো মানে বাড়িতে মা বাবা সবার সাথে কথা, তখনও আপনি বাড়িতে যাননি? না, বাড়িতে তারপরে আমি বাইরে হওয়ার পরে আমি বাড়িতে গিয়েছিলাম। কত বছর পরে বাড়ি যাবা? কত বছর পরে? আপনার 1999 সালে আপনি চাললেন, 2009 তার মানে আপনি প্রায় 10-11 বছর পরে। 10-11 বছর চিনতে পেরেছেন আপনাকে? হ্যাঁ, আমার মা তো আমারে চিনবো না, যে মা 10 মাস যদি কষ্ট করে ধারে পেটে রাখছে ও ঠিকই চিনবে। বাবা না চিনবে, বাবাও চিনছে মাও চিনছে, কিন্তু বাবা আমারে এখন, আমি তো কোন এক সময় আমার বাবারে ভয় পাইতাম, কিন্তু এখন আমার বাবা আমারে ভয় পায়, আমার বাবা এখন আমার দেখলে ভয় পায়, কিন্তু কোন এক সময় আমি তারে ভয় পাইতাম। সে আমার 18 বারই দৌড়ে গ্রামে মারছে, সে এখন আমার দেখলে মানে ঘরে থাকে না, নাইলে অন্য কোনো জায়গায় চুপ করে থাকে, কারোর সাথে কথা কয় না। আবার যখন দেখা যায় আমি ঘরের ভিতরে ঘুমায় রয়েছি, তখন সে আয় চুপে চাপে করে ভাত খাইবো ঘুমায় থাকবো, মানে কারোর সাথে কথা বলবো না, মানে আমি যতক্ষণ ঘরের ভিতরে আছি। আচ্ছা, তারপর তো তারপরে এখন লঞ্চে উঠলো কি, ফ্যামিলি কি আপনার কথা শোনার পরে? হ্যাঁ, আমার কথা শুনে তারা নগদে উঠছে, লঞ্চে উঠছে, তো তারাও আইতাছে, তো আসছে তারা, পরের দিন সকালবেলায় আসছে। তো আসার পরে আমার ফ্যামিলি জানতে পারছে, মানে আমি তো ওই রাত্রে যে রাত্রে মানে আমার অবস্থা পুরাই খারাপ, ওগরে আমি লঞ্চে উড়াইছি, আর ওই রাত্রে তো আমি সারা রাত্রে ওই মেয়ের সাথে কথা বলছি ফোনে। তো আমার বিশ্বাস যে আমার পাশের ঘরের একটা মহিলা ছিল, ওই মহিলা ওর কাছে সব বলছে যে তোমার জামাই তো সারা রাত্রে কি তোমার লগে কথা বলছে? তখনও বলছে না, আমার লগে তো মাত্র 2 মিনিট কথা বলছে। তাহলে সারা রাত্র কার সাথে এত কথা বললো, এত সুন্দর কথা। তার মানে তার আগে আমার স্ত্রী আমারে মাঝে মাঝে মনে করেন যে ই করতো, আপনার মাইন্ড করতো যে আমি যখনই ফোন আইতো তখন ঘর থেকে বাইরে চলে যেতাম, কারণ ঘরে বাইরে তো কথা কওয়া সম্ভব না। যে বাড়িতে থাকতাম ওটা দুতলা, কিন্তু একটা ছাদ আছে, ওই ছাদের উপরে বসে বসে সারা রাত্র ওর সাথে কথা বলে। তো তখন সে মাইন্ড করতো কিন্তু বুঝতো না, ওই দিনকার সে 100% শিওর। তো পরের দিন সকালবেলা সে ওই মেয়ের বাড়িতে যায় হাজির। তো বাড়িতে যায় হাজির বলতে কি, আমার ওই বন্ধুর ঘরে কিন্তু গেছে, যেই বন্ধুর সাথে মানে যার যার জন্য আজকে আমি ওরা চিনলাম পুতুলি, যার কারণে ওর লাগে আমার সম্পর্ক, ওই বন্ধুর ঘরে যায় উঠছে। তো কি এক কথা নিয়ে নাকি আমার ফ্যামিলি আর ওই আমার ওই বন্ধুর ফ্যামিলি ওরা দুজন মিলে ঝগড়া লাগছে, ঠিক আছে, যে তুই কে লেগা আমার জামাই এরকম হইলো, কে লেগা তরাক বানাইলি, এই বিষয় নিয়ে তারা ঝগড়া বিবাদ করে চলে আসছে। এখন আমার তো মাথার থেকে ওই ভূত নামতেছে না, কোনো প্রকারে নামতেছে না, মানে আমি আমার সবকিছু আমি তার জন্য সব ত্যাগ করতে পারি, কিন্তু সে আমার একটা কথা বলছে ভাই যে আমি নাকি তারে তাবিজ করছি, কিন্তু আমার কাছে মনে হয় যে সে আমারে তাবিজ করছে। মানে আমি আমার সংসার থাকতে, ফ্যামিলি থাকতে, আমার বাচ্চা থাকতে, তারপর আমার ফ্যামিলি, আমি যে কোনো মুহূর্তে আমি ওরে বলছি যে তুমি করে দাও, আমি অগর ছেড়ে দিতে পারি, মানে তোমার সাথে পারো যে কোনো পরিস্থিতি শিকার। তখন এই মেয়েটা সে মানে আমার সাথে রাজি, সবকিছু করতেছে, মানে সবকিছু ঠিক আছে, আমরা সবই চলাফেরা ঠিক আছে। তো ও আমার সাথে কথা ছিল যে 5 তারিখ চলে আসবো আমার বাড়িতে। হ্যাঁ, আমার বাসায় তোর জন্য আমি এক্সট্রা এক জায়গায় বাসা নিছি। তো এর মাঝে কি জানেন, আমি এর জন্য আরো একবার আর একটা পাগলামি করছি, এটা জীবনে মানে চরম একটা ভুল করছি। সে ভুলটা হইলো কি, যে আমি কোম্পানিতে ভাই চাকরি করতাম ঠিক আছে, আমার মানে আমি এত ভালো ছিলাম, আমার মালিক এত ভালো ছিল, সে আমার খুবই ভালো জানতো, মানে তার একটা বিশ্বাসের জায়গাতে আমি আসিলাম। 2-4-10 লাখ টাকা মানে তার 20 লাখ টাকার মনে ইনভেস্ট, সে পুরাটা দায়িত্ব আমার উপরে ফালাই রেখে চলে যেত, কিন্তু আমি ওই বিশ্বাসের ঘরে একটা চুরি করছি। চুরিটাই যে ওর লাগে আমার যখন এত রিলেশন, ঠিক আছে, মানে ওরে নিয়ে আমি এক দেশে জামুগা, এরকম একটা পরিস্থিতি কল্পনা। তো তখন ওই মুহূর্তে আমি কি করলাম, যে আমার কাছে 7-8 লাখ টাকা ছিল, কিন্তু আমি তখন কিন্তু কোনো টাকা নেই। তো পরে কি করলাম, ওর লেগা মানে ওর কথায় ও বলছে ঠিক আছে চলে আহ,
ওর কথা এরকম এক কাম করছি, মানে আমি ওই লোকের 1,00,000 টাকা লয়ে আমি ঢাকার থেকে ত্যাগ করছি। আমার এই ফ্যামিলি রাইগা, আমার ফ্যামিলিও আমি ফেলাইতে গেছি। তো তার জন্য কি করলাম, নগদে আমি 1,00,000 টাকা নিয়ে নগদে রাতারাতির ভিতরে আমি সিলেট হবিগঞ্জ মানে আমি কোন জায়গায় দাঁড়াই নাই, সিলেট হবিগঞ্জ এর নগদে চাঁদপুরে তার জন্য বাসা নিলাম, মাল জামানা কিনলাম। আমি ওই জায়গায় আমার 30,000 টাকা শেষ, আমি মালিকের কিন্তু 1,00,000 টাকা নিয়ে গেছি অলরেডি, আমার বাসায়ও সমস্যা হইতেছে। তারপরে আমি যখন মানে ফোনে যোগাযোগ করলাম, তখন আমার কাছেও কিছু টাকা ছিল আগের, মানে আমি যে ওই জায়গায় টাকা নষ্ট করছি এটা কেউ জানে না বিষয়টা, আজকে সবাই জানতেছে, আমার ফ্যামিলিও দুজনেই কিন্তু শুনতেছে এখন। আমি ওই ওই জায়গায় তার জন্য ঘরে মাল জিনিস কিনলাম, কিনার পরে সে আমার বললো কি ঠিক আছে আসবো আসবো বইলা, সে আর আসেনি। সে আমার বললো আপনি ঢাকায় আসেন, মানে আমার নিয়ে ছিল যে আমি চাঁদপুরে গেছি তো গেছি, টাকা আমার কাছে আছে তো আছে, আমার ঢাকায় আসবো না। তো যাই হোক, সে আমার বলতেছে আপনি ঢাকায় আসেন। তো আমি ওই মুহূর্তে আমার মালিকের সাথে আমার কথা হয়, তো কথা হওয়ার বলে মালিক মানে এমন একটা চাপ সৃষ্টি করে যে আমার পরিবার কিংবা আমার বড় ভাই এগুলো নিয়ে মানে অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা হয়, সে একটা সাদা কাগজে একটা সিগনেচার রেখে দেয়, আমার স্ত্রী একটা সিগনেচার করে আর আমার বড় ভাই একটা সিগনেচার করে। তো তখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানাডা ফোনে মানে যোগাযোগ আছে, এটা কেউ জানে না বিষয়টা, আমার ভাইও জানে না। তখন আমি তারে 10,000 টাকা দিছি আমার স্ত্রী, যে তোমার 10,000 টাকা আমি পাঠাই দিলাম বিকাশে, তুমি এই টাকাটা দিয়ে তুমি আস্তে ধীরে টুকটাক করে চলতে থাকো, ঠিক আছে? আর আমি যে টাকাটা পাঠাইছি এই কথাটা কারোর বলল না, তখন সে বলে নাই অবশ্য। আর আমি যে মালিকের টাকাটা নিয়ে আসছি ওই লোকরে আমি নগদে 80,000 টাকা বিকাশ করে দিলাম, কিন্তু তার টাকা আমি ভাঙছি সর্বোচ্চ 20,000 টাকা, সে আমার 20,000 টাকা এখনো পাও না, কিন্তু আমি তার কাছে একটা চোর হয়ে গেছি। মানে অবিশ্বাসীয়, মানে বিশ্বাসের ঘরে মানুষ কয় না যে বিশ্বাসের ঘরে চুরি করতে নাই, কিন্তু আমি কিন্তু ওই ঘরে এই কামটা করছি, চুরিটা করছি। যাই হোক, এখন ওই কাজ করছি, এখন আমি ঢাকায় আসবো না। ও আমার অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে ঢাকা আনাইলো যে তুমি ঢাকায় আসো, এই মেয়ে আমার রিকোয়েস্ট করে ঢাকা আনাইলো। তো আসলাম ঢাকায় আসলাম, তারপরে কি করলাম, সে আমার বলতেছে যে আমরা 5 তারিখে চলে যাবো, মানে ইলেকশনের দিন, কারণ ওই দিনকে সবাই ভোট নিয়ে ব্যস্ত থাকবো, তুমি আর আমি চলে যাবো। তো সে কি করছে, সারাদিন আমার এক জায়গায় দাঁড়া করে রাখছে, আমি সারা রাত দিন ভাই দাঁড়ায় রয়েছি, সে কি করতেছে, সে আপনার ভোটে সারাদিন ওই জায়গার একটা কর্মী হিসাবে খাটছে। আচ্ছা, ভোট কিন্তু সেও দিছে, সারাদিন সে ওই জায়গার কর্মী হিসাবে খাটছে, কিন্তু সে আমার সাথে দেখা হয়। তো 6 তারিখে মানে 5 তারিখ তো ইলেকশন হয়ে গেছে, 6 তারিখে সে যখন আমার কাছে আসবো, তখন সে আমার বললো ঠিক আছে আপনি বিকালে আসেন। তো বিকালে আসলাম, বিকালে আসার পরে সে আমার সাথে চলে যাবে। এই মুহূর্তে মানে তার তো ফ্যামিলির কেউ জানে না, তার ফ্যামিলির কেউ জানে না, আমার ফ্যামিলির কিন্তু কেউ জানে না যে সে আমার সাথে আসতেছে কিংবা আমি তারে নিতাছি। তো এই মুহূর্তে সে যখন বাসা থেকে চলে আসছে, এসে আমার সিএনজির ভিতরে উঠছে, তখন তার মা তার পিছে পিছে দৌড়ে আসছে। কিন্তু তার মা মানে আমি ফোনে তার সাথে যতদিন রিলেশন সম্পর্ক এটা কিন্তু কেউ জানতো না, ওই দিন কা তার মা প্রথম আমার দেখছে। তো দেখার পরে মানে ওর মা পুরা হতাশা, মানে পাগল হয়ে যেতেছে, তোর নামায় রেখে দিবো, এই মুহূর্তে ওরা নামায় রেখেও দিছে। আর ও বলতেছে যে ঠিক আছে এখন যাওয়া যাবে না, আপনি আমি নামিয়ে যাই, আপনি বাসায় চলে যান। তখনও কিন্তু আমার দিয়ে আর একটা বাসা নেওয়া হয়েছে, মানে আমি তো চাঁদপুরে ওই যে মাল জিনিস কিনছি টাকা দা, আমি কিন্তু ওইগুলো ফালায় রেখে চলে আসি ওই জায়গার থেকে, ওগুলা কিন্তু এখন ওই বাড়িওয়ালা খাইতেছে। তো তারপরে এখন কি করলাম, এখন টাকা পয়সা নাই, তারপরে যেভাবে হোক মনে করেন যে ওর কথার অনুযায়ী ও যখন আমার বলছে হ্যাঁ যে ঠিক আছে তুমি বাসা নাও আমি চলে আসব 5 তারিখে, তখন ওর জন্য আমি আবারও আমার পকেট থেকে মানে যে কোনো ভাবে হোক আমি নিজের কাছ থেকে নিজে গোছায় গাছে 24,000 টাকার মতো আমার কাছে আছে। আমি 24,000 টাকা নিয়ে অলরেডি আমি বাসার থেকে বাইরেছি, মিরপুর 1 নম্বরে ঘর নিছি, 2 নম্বরে ঘর নিয়ে তার জন্য মাল জিনিস কিনছি সব কিনছি। তো সে কি করছে, সে মানে এর ভিতরে সে আর আসবে না, এরকম একটা মানে পরিস্থিতি সে আর আসবে না। তখন সে মানে আমারে এমন কিছু বাধ্য করাইছে ভাই, বিশ্বাস করেন যে আমি মানে এই যে কয়েকদিন আগের ঘটনা, 10-12 দিন আগের ঘটনা, যে রাত্রেবেলা আমি তার জন্য বিষ খাইছি। তো খাওয়ার পরে আমি যখন গেন্ডারে স্টেশন, আমি বিষ খাই মানে আমি নিজেই মানে আমার তো খবর নাই, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি, পইরা আমি আমার পা আবার চলে গেছে, আমার মানে অবস্থা খারাপ। তো আমার এক বন্ধু গাড়ি চালায়, মোটর গাড়ি চালায়, ও আবার কেমনে জানি আমার দেখা বেলাইছে এই রাত্রে, ওরা আমার সবাই ঢাকা মেডিকেল নিয়ে ওরা আমার সুস্থ করছে। তো যাই হোক, সুস্থ মুস্থ করছে, পরের দিন ওর লাগে আমার দেহা। তো ওর বাসায় এক আপা আছে, নাম সাথী, তো ওই মহিলা আবার এই বিষয়টি জানছে, জানার পরে কি করছে যে ওরে নিয়ে আইছে পরের দিন আমার দেখতে আইব। তো আমি পরের দিন আমি তো সুস্থ, আমি ওই জায়গায় থেকে আমার লাভ নাই, আমার শরীরটা ক্লান্তে যাবো, আমি চিন্তা করছি যে বাসার ভিতরে যদি থাকতে পারি তাহলে আমি ভালো থাকতে পারি। তো ওই দিনই সকালবেলা ওই মহিলা ওরে নিয়ে চিড়াখানা আসছে, চিড়াখানা এসে সকালবেলা দেখা সাক্ষাৎ হয়েছে। তো তখন কোনো কথা হয় নাই, সে আমার প্রতি রাগ অভিমান। তো আমি তারে কি করলাম যে দুপুরবেলা আমি তারা ফোনে বলছি যে তুমি কি আমার সাথে দেখা করবা, জীবনে শেষবার, এটাই হয়তো শেষ, আর কোনোদিন দেখা নাও হতে পারে। তো সে বলছে ঠিক আছে আমি বিকালে আসবো। তো সে যখন বিকালে আসছে তখন আমি তারা বাসায় নিয়ে গেছি, আমার বাসায় নিয়ে গেছি। তো পরে কি করছে ওরে, যখন আমি রাত্রে বাসায় নিয়ে গেছি, রাত্রে আমার কাছে ছিল, সকালবেলা ওর মা ওর বোন সবাই মানে পাগল হয়ে গেছে। তো পরে এখন ওরে নিয়ে আসছে ওদের বাড়িতে, মানে ওই দিনই
রাত্রিটা শুধু আমার কাছে ছিল, সকালবেলায় আবার ওর মা আর ওই যে আপার কথা বললাম সাথী, ওই আপা যায় ওরে নিয়ে আসছে। তো কি করছে, বাসায় আনার পরে কিন্তু এদিকে গেমজামটা বাইরে গেছে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে মানে একটা ইজ্জত নিয়ে আটানারানি, মেয়েটার এখন ইজ্জত নিয়ে আটানারানি, কিন্তু আমারে ফোনে বলছে সে নাকি বিষ খাইছে। আসলে কথাটা সত্য না মিথ্যা, মানে এটা আমারে মানে ব্যাকমিল করতেছে যে সে বিষ খাইছে, আসলে সে কিন্তু বিষ খায় নাই, এটা আমি জানি, সব দিক দিয়ে আমি ট্রাই করছি। তার ফ্যামিলি এখন কি চাচ্ছে আপনার সাথে সম্পর্কটা না হোক? না না না, তার ফ্যামিলি তো কোনোদিনই মানে আমার কাছে দিব না, কারণ আমার আর একটা ফ্যামিলি আছে। আপনার ফ্যামিলিটা জানে আপনি যে কথাগুলো বললেন? না না, আমার ফ্যামিলি তো জানেই না, সে কিছুটা হলেও হয়তো বুঝবে। আপনার স্ত্রী তো পুরোটা জেনে গেল? পুরোটা জেনে গেল। তো আপনার স্ত্রী? আমি তো তার কাছে সবসময় ক্ষমা প্রার্থী, সে আমার জীবনে কোনোদিন ক্ষমা করবো না, যে আমার এত অপমান লাঞ্ছনা, মানে আমি যে জেল খাচ্ছি সে আমার জন্য এত কষ্ট করছে, তারপরও আমি মানে আমার হুশ জ্ঞান হইল না, ঠিক আছে, কিন্তু আমি তার কাছে সবসময় ক্ষমাছি, জানি না সে পারবো কিনা করবো কিনা এটা আমি জানি না, কিন্তু সে সত্যটা তো জানছে, ঠিক আছে, যে আমি কি করছি, মানে এতদিন আমি তার কাছে বলিনি, আমি কালকে রাত্রেও তার কাছে আমি বলিনি, শুধু আমি একটুকুই বলছি যে যা কিছু বলুন সব কিবরিয়া ভাইয়ের কাছে যায়, কমে তুমি শুধু শুনবা। প্রিয় শ্রোতা, এখানে দুটো জিনিস আমরা বারবার বিবেকের কথা বলে থাকি। আমি জানি এই মুহূর্তে ভদ্রমহিলা আমাদেরকে শুনছেন, আমি জানি তাকে কানেক্ট করলে তার যে শক বা কষ্টের অবস্থাটা সেটা কিভাবে এক্সপ্রেস পাবে আমি সেটা জানি, এবং আমি চাই না তাকে কানেক্ট করতে, চাই না এই কারণে যে তার যে রিয়াকশনটা হবে আপনি অনুমান করতেই পারেন। আমি আমি জানি যে তার জায়গা থেকে সে স্তব্ধ, কিন্তু সেটা সেভাবে বলুক অনেয়ারে মুখোমুখি হোক আমি সেটা চাচ্ছি না, দুইটা জায়গা থেকে চাই না। একটা হচ্ছে যে তার রিয়াকশনের জায়গা থেকে আমি সেটা চাই না, এক। আর দুই নম্বর যেটা হচ্ছে, যদি একটা পসিবিলিটি থাকে যে সে আজকে যাহা বলিব সত্য বলিব শুনেনি, তাহলে আমি বরং বলতে চাই যে না শোনাটাই বেটার, না শুনুক। যদি এখানে না শোনাটা বেটার এই অর্থে, যদি আমাদের এই আব্দুল করিম যিনি যদি সত্যিকার অর্থেই তিনি বুঝতে পারেন জীবনের এতগুলো ভুল, আর ভুল করার কোন সুযোগ নেই জীবনের পরবর্তী স্টেপগুলোতে, আর কোন ভুল করব না, কারণ প্রত্যেকটা মানুষেরই ক্ষমা করার একটা সীমা আছে, সেই সীমার উপরে নাকি কোনো মানুষই ক্ষমা করতে পারেন না। তার স্ত্রী তাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, সবকিছু জেনে জুনে বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন, এবং এত কষ্ট সহ্য করে এই মানুষটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন জেলের বাইরে। সেই মানুষটা জেল থেকে বের হয়ে এসে ভরণ পোষণের জায়গাটাতে বলেন, দায়িত্ববোধের জায়গাতে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, সেভাবে তার ফ্যামিলিকে সাপোর্টটা দেয়নি, বরং যে মেয়েটার পেছনে ছুটেছে সেই মেয়েটার তো সম্ভবই না তার সাথে, এবং একই সাথে যে সন্তান পৃথিবীতে এসছে তাদের সাথেও সে যে জাস্টিফাইড হয়নি, বা তাদের সাথে যে সে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি, সে তো নিজের মুখে এটা স্বীকার করেছে। সেই জায়গাটা থেকে কি তার যে স্ত্রী সে কি পারবেন তাকে মাফ করতে? সুতরাং আজকের যাহা বলিব সত্য বলিব সে যদি শুনে না থাকে, আমি জানি সে শুনেছে, তারপরেও বলবো যদি শুনে না থাকে তাহলে বরং বেটার, আর যদি শুনে থাকে তাহলে শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সব সত্য আপনি জেনে গিয়েছেন, সব সত্য, সেই সত্য জানার পরে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারই, কিন্তু আপনার হাজবেন্ড তার যদি আপনার কাছে কিছু বলার থাকে সেই বলার জায়গাটাতে আমি এখন জেনে চাই। আপনি আপনার স্ত্রীকে কি বলতে চান? আমি আমার স্ত্রীকে একটুকু বলতে চাই, ঠিক আছে, যে তোমার পরে আমার জীবনে যে আইছে সে হয়তো কোনোদিন থাকবো না, আমি জানি, আর যদিও থাকে তো তোমার যতটুকু অধিকার, মানে তুমি বড় হিসাবে তোমার যতটুকু অধিকার ওটুকু তুমি পাইবা, ঠিক আছে, কিন্তু সে ছোট জন, কিন্তু তার ফ্যামিলি কখনো তারে দিব না, আমার যেটা বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। যদি দেয় আপনাকে তাহলে আপনি কি করবেন? দিলে তো মনে করেন কি করা, দিলে তো এখন আমার একজন, যে কোনো একজন আমার সাথে থাকবো, যে কোনো একজন আমার বাড়িতে থাকবো, এটাই করার থাকবো, কিন্তু আমার যে বড়, যে মানে আমার কাছে বেশি অধিকার, যার মানে যার পাওনা, আমি ঠিক মানে দুজনে চালায় রাখবো, ঠিক আছে, কিন্তু যে যতটুকু পাওনা তারা ততটুকু দিতে, আর আমার বড় ফ্যামিলি আমার তো কোনোদিনও মাফ করবো না, এটা তো আমি জানি, মরার আগের দিনও না, আমি জানি, ঠিক আছে, তারপর আমি তার কাছে সবসময় ক্ষমা করতে, মাথায় এখনো কিছু খেলে না, এখনো মাথা পুরো অটো, কি করলাম জীবনে, সব শেষ করলাম, মান ইজ্জত সম্মান টাকা পয়সা যা কামাইছি তা তো শেষই, যা করছি তার জন্য তো শাস্তি করলাম, তিন বছর জেল কাটলাম, কিন্তু নিজের কাছে তো নিজে ওহান প্রতি মুহূর্তে নিজেই মনে করেন মরতাছি, কোনো শান্তি পাইতেছি না, কোনো শান্তি নেই, না আছে নিজের মনে শান্তি, না পারছি পোলা বাইন্ডে, না পারছি স্ত্রী সন্তান, মানে কোনো দিকে কোনো শান্তির ভিতরে আনে নেই, মানে সবকিছু মিলে একটা অশান্তির ভিতরে আছে। কিন্তু এ জায়গা আমার একটা কথা যে মানে ছোট জন সে যে জায়গায় আছে, যে হালে আছে, ঠিক আছে, ভালো আছে, আমি জানি ভালো আছে, কিন্তু সে আমার মাঝে মাঝে ব্যাকমিল করতেছে যে সে বিষ খাইছে, হান করছে, আমি চাই সে এরকম কাজ না কইরা, সে তার ইচ্ছা মতো, সে অন্য কোনো জায়গায় যদি তার শখ থাকে, মানে ইচ্ছা থাকে, সে অন্য কোনো জায়গায় বিয়া হোক, আমার অস্বীকার করছে, আমার কোনো দুঃখ নাই, আমি সারা জীবন
তার এই কথা নিয়ে থাকুন, কিন্তু সে সুসাইড যেন না করে একটু তার কাছে মানে আমার অনুরোধ, ঠিক আছে? সে সুইসাইড কেন করতে চাচ্ছে? সে সুইসাইড করতে চাইছে এই কারণে যে সে যখন আমার সাথে মানে একটা রাত বাইরে ছিল, মানে আমার বাসায় ছিল, তখন তো তার ফ্যামিলির কেউ জানতো না, এবং কি তার বাড়ির মানুষও জানতো না। এখন সে যখন সবাই জানছে তখন তো ওই জায়গায় সে একটা কালার, কারণ মেয়ে মানুষ সবাই বলতেছে এই কথাটা যে মেয়েটা আসলেই হয়তো খারাপ, নাহলে সে কেন একটা পুরুষের ঘরে যায়? স্বাভাবিক ভাবে সে চাপের মধ্যে আছে। আমাকে একটু বলবেন যে আপনার এখন দিন চলে কিভাবে, আপনার আর্থিক ইনকামটা কিভাবে হয়? আর্থিক ইনকামটা আপনি এখনো রিক্সা চালান না? এখনো চালাই না, তবে আমি মনে করেন যে আমি এখন সিদ্ধান্ত নিছি যে আমি দুই চারটা গাড়িগুলি কিনবো, রিক্সা মিক্সা কিনবো, কিনে হয়তো নিজে একটা চালামো আর দুই একটা ভাড়া ভুড়া দিবো, ঠিক আছে? এভাবেই মানে আর চাকরিও কারো। বড় ফ্যামিলি কি ঢাকাতে থাকে? হ্যাঁ, আমার বড় ফ্যামিলি ঢাকাতে থাকে। ছেলে মেয়ে কোথাও পড়াশোনা করছে? আমি নিয়ে আসছি আমার কাছে ছেলে, এখন বর্তমানে আমি স্কুলে আমি ভর্তি করছিলাম, কিন্তু ওই জায়গার থেকে তো আবার চলে আসছি, যার কারণে এখন ওই জায়গায় নাই। এখন যে জায়গায় আসছি এই জায়গায় মনে করেন তাদের নিয়ে এখন স্কুলে আবার ভর্তি করাই দেবো নতুন করে। আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, পুরো ঘটনা জানার পরে আমরা এখন এক্সপার্ট প্যানেলের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার মতামত শুনবো, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনার জীবনে এই যে এতগুলো ভুল, এতগুলো অপরাধ, আপনার জীবনে যদি বাবার শাসনটা এভাবে না আসতো আপনি কি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেন? না না, কোনোদিনও না, অসম্ভব। আমার আমার একটা জিদ ছিল, মানে ওই একটাই জিদ ছিল যে আমি সতর্ক না করছি বাবার কাছে, বাবা জিদি মানুষ, ঠিক আছে, আমি তো ওরকম কোনো কিছু করি নাই। সাধারণত জার্সি কারণে সে আমার 18 বারই দৌড়ায় মারলো। আমি আপনার এই কথাটাই বলি যে আমি সকালবেলা তার কাছে টাকা চাইছিলাম যে বাবা 10টা টাকা দাও, তখন সে আমার টাকা দেয়নি, তখন আমি স্কুলে যেতে রাজি হইনি, জার্সি আর তাহলে স্কুলে গেলাম না। ওইটাই কিন্তু আমার অপরাধ ছিল, যে কারণে সে আমার 18 বারই দৌড়ায় গ্রামে, ওই পুরো একটা গ্রাম দৌড়ায় সে 18 বারই দৌড়ায় যখন আমার মারছে তখন মানে আমার কোনো সেন্স ফেন্স ছিল না। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনার জীবনটা এরকম হয়ে গেল। এবার আপনি বলেন তো, আপনি যদি সেম ভুলটা আপনার ছেলের সাথে করেন, আপনার বাবা হয়তো আপনাকে 18 বারই দৌড়িয়ে মেরেছে, আর আপনার সন্তান হয়তো বা আপনার বাবার কাছ থেকে মানে বাবা হিসেবে আপনার কাছ থেকে যতটা পাওয়ার কথা ছিল সেভাবে না পেয়ে আপনার মতোই একটা ভবিষ্যতের দিকে চলে যায়, সেটা আপনার জীবনে কি? না 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 না, এখন তো মানে প্রায় সময় আমার আমার ছেলে আমার কিছুদিন আগেও বলছে যে বাবা তুমি তুমি যে এগুলা করতেছো এগুলা কি ভালো করতেছো, এই কথাটাই আমার ডাইরেক্ট কইছে। এখন ছোট যে মেয়ে, ঠিক আছে, ও কিন্তু আমি যদি আমার দীর্ঘ বিশ্বাস যে আমি যদি ওর কাছে এক মাস না থাকি তাহলে আর আমার ওই মেয়ে বাঁচবো না। এত ভালোবাসা আপনাকে, কেননা ওই মেয়ে সে আমার ছাড়া একটা মিনিটও থাকতে পারে না। আমি যদি ওরে যদি এই জায়গা নিয়ে যেতাম তাহলে ওই জায়গা আমার লাগে সঠিক মানে পুরো পরিপূর্ণ ভালো থাকতো, কিন্তু ওর মার কাছে এখন আছে, কিন্তু ওর মার কাছে এখন ভালো নেই। আপনাকে এত ভালোবাসে, সেই সন্তানদের ভবিষ্যৎ যদি আপনার একটা কেয়ারলেস, আপনি যদি তাদের প্রতি কেয়ার ঠিক মতো না করেন, তাদের ভরণ পোষণ যদি ঠিক মতো না দেন, তাদের প্রতি যে অ্যাটেনশন দেওয়ার কথা সে অ্যাটেনশনটা যদি না দেন, তারাও যদি এইভাবে ভুল করে জীবনে এবং সে ভুলের পেছনে যদি আপনার বাবার মতো করে আপনি দায়ী থাকেন, তাহলে সবচেয়ে বড় পরাজয়টা কোথায় হবে বুঝতে পারছেন? জি, আমি যা জীবনে তো যা করছি সবই ভুল, এখন যদি আমার সন্তান যদি আমি মানুষ না করতে পারি তাহলে তো আমার এটা আরো চল, এটা মানে সব ভুলের ক্ষমা হয়তো বা উপরাল আপনাকে কমে করে দিবেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে মাফ করে দিবেন, কিন্তু সন্তান যদি এই ধরনের হয়ে যায় আপনার মতে বিপদগামী হয়, তাহলে সেই ভুলের ক্ষমা আপনি নিজেকে নিজে করতে পারবেন না। আপনার শুধু এই জেবিএসবি তে শুধু একটা কথাই আমার বলার জায়গা আছে, বাকি জায়গাগুলোর ইকুয়েশন আপনি নিজে থেকে যে শাস্তি পাচ্ছেন বা আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে যে শাস্তি দিচ্ছে সেটা আপনি জানেন কত বড় শাস্তি, সেখানে কিছু বলার নেই। আমি শুধু পসিবিলিটির জায়গাটাতে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি যত ভুলই করেন না কেন আপনার সন্তানদের জায়গাতে আপনি কোনো ভুল করেন না, এটা হচ্ছে আমার জেবিএসবি এবং আমার লাখো শ্রোতার পক্ষ থেকে। আমি আমি এখন আমার সর্বশেষ সিদ্ধান্ত এটাই, ঠিক আছে, আমি যেন আমার তিনটা সন্তান এবং আমার স্ত্রী নিয়ে আমি যেন ভালো থাকতে পারি, আর সে যদি কোনোদিন আসে আমি তার কোনোদিন ফালামো না, মানে অস্বীকার করুম না, আমি তারও ফালামো না। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, এখানে অনেকগুলো ভুল আছে, আপনি নিজে স্বীকার করেছেন ভুলের অপরাধে আছে। আমাদের কথা হচ্ছে যে যত ঝামেলার মধ্যেই আপনি থাকেন না কেন, যত বিপদের মধ্যেই আপনি থাকেন না কেন, আমার বড় ফ্যামিলি আমার দেখে রাখতে হবে, বড় ফ্যামিলি এবং একই সাথে আপনাকে যেটা বলতে চাই আপনার সন্তান, আপনার সন্তানরা যেন কখনো আপনার ভুলের কারণে আপনার মতো ভবিষ্যতের দিকে না যায়, শুধু এই একটা কথাই বলার ছিল আপনাকে। আর আপনি একটু আমাদের নর্মাল যারা শোনেন, সাধারণ জীবনযাপন যারা করেন, যারা ভুল এবং অপরাধের ঊর্ধ্বে উঠে থাকার সবসময় চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলবেন যে এই যে সাধারণ মানুষ যাদের যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিভিন্নভাবে পড়ে, আমরা দেখলাম সিএনজি তে দুপাশে যে এখন কি বলে খাঁচার মতো লাগানো হয়েছে, ওটা কিন্তু আগে ছিল না, র্যান্ডম সিএনজি তে উঠে এই ধরনের ইয়েগুলো হতো গেটগুলো, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদেরকে সচেতন করার জন্য, যে তারা কিভাবে থাকলে তারা এই ধরনের এই জায়গায়? মানে আমি এই জায়গায় দর্শক শ্রোতাদের মানে বলার আছে যে ভাই, অপরিচিত কোন লোকের কোন জিনিস খাবেন না এবং নিবেন না। অনেক অনেক ধন্যবাদ আব্দুল করিম আপনাকে।